अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनू ला तत्तबिऊ खुतुवातिश शैतान व मन यत्तबि खुतुवातिश शैतान फ़इन्नहू यअमुरु बिल फ़हशाइ वल मुनकर वलौला फ़ज़लुल्लाहि अलैकुम व रहमतुहू मा ज़का मिनकुम मिन अहदिन अबदा वलाकिन्नल्लाह युज़क्की मन यशाउ वलाकिन्नल्लाह युज़क्की मन यशा वल्लाहु समीउन आलिम। सम्मानित भातृमंडली, आल्लाह पाकेर समस्त प्रशंसा जे आल्लाह पाक रब्बुल आलमीन जाके इच्छा पवित्रता दान करें और आल्लाह पाक रब्बुल आलमीन जार सम्पर्के इच्छा जार अंतर सम्पर्के जानें जे से पवित्रता चाय ना ताके आल्लाह पाक पवित्रता दान करें ना। आमरा तफसिर करब सूरातुल नूर थेके। सूरा नूरेर आयत नम्बर 21 थेके आजकेर तफसिर शुरू होबे। আল্লাহ পাক রব্বুল আলামিন এ আয়াতে শয়তানের রাস্তা থেকে সতর্ক করেছেন মানব জাতিকে। মানুষের গুমরাহি ভ্রষ্টতার মূল কারণ হচ্ছে শয়তানের অনুসরণ করা। আল্লাহ পাকের দ্বীনের অনুসরণকে বাদ দিয়ে, আল্লাহ পাকের কিতাবের অনুসরণকে বাদ দিয়ে, ওয়াহির অনুসরণকে বাদ দিয়ে, আম্বিয়া রসুলগণের রাস্তাকে বাদ দিয়ে শয়তানের অনুসরণ করা। মানুষ শয়তান হোক অথবা জিন শয়তান হোক, শয়তান অনুসরণ করাই মানব জাতি পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ পাক এই জন্য শয়তান থেকে কোরআনে কারিমের বহু জায়গায় সতর্ক সাবধান করেছেন। শয়তান মানে যারা বদ প্রকৃতির জিন অথবা বদ প্রকৃতির মানুষ। এই জন্য সূরা নাস আল্লাহ পাক বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, যারা কুমন্ত্রণা দিয়ে থাকে, অসৎ পরামর্শ দিয়ে থাকে, পাপের জন্য পরিচিত করে থাকে, তারা মিনাল জিন্নাতে জিনদের মধ্য থেকে হইতে পারে, ওয়ান নাস আর মানুষের মধ্য থেকে হইতে পারে। শয়তান আসলে বদ প্রকৃতির মানুষ যারা নিজেরা অসৎ আর অন্যদের জন্য অসৎ রাস্তাকে সহজ করে দেয় আর ভালো রাস্তাকে তাদের জন্য জটিল করে তোলে, অথবা জিনদের মধ্য থেকে। যদিও সাধারণ মানুষ মনে করে যে শয়তান মানে জিন, জিনদের মধ্যে নেক লোকেরা রয়েছে, ইমানদার রয়েছে, তবে তাদের মধ্যে জিনদের মধ্যে শয়তান বদ প্রকৃতির জিন শয়তানের সংখ্যা বেশি। এই আয়াতগুলি মূলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর যে মুনাফিকরা মিথ্যা অপবাদ দিয়েছিল আর তাতে বিভ্রান্ত হয়েছিলেন কয়েকজন সাহাবায়ে কেরাম, যাদের সম্পর্কে গত সপ্তাহে তাফসীরে আলোচনা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বারাআত, দোষমুক্ত হওয়া, আল্লাহ পাক সাত আসমানের ওপর থেকে বেশ কয়েকটি আয়াত দ্বারা স্পষ্ট করেছেন। সূরা নূরের তারই অংশ বিশেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এ আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, হে মুমিনরা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। খুতুওয়াত, খুতুওয়াতুনের বহুবচন ধাপ। মানুষের পায়ের ধাপকে খুতুয়া বলা হয়। খাতা একটু মানে ধাপ রাখা, পা রাখা। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। অমাইয়াত্তাবি খুতুয়াতিশ শয়তান, কারণ যারাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তাদের জেনে রাখা উচিত যে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমার কোনোদিন কল্যাণ করে দেবে না। ভালো করে জেনে রাখো যে শয়তান তোমার কখনো মঙ্গল চাই না, না ইহকালের মঙ্গল চাই না পরকালের মঙ্গল চাই, তোমাকে সুখী দেখতে চাই না। কারণ তোমাদের কারণে আদম আলাইহিস সালামকে সিজদা করা অস্বীকার করার কারণে শয়তান বিতাড়িত মালাউন অভিশপ্ত হয়েছে। জেনে রাখা উচিত যারা শয়তানের পথে চলে তাদেরকে। ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, এই শয়তান অশ্লীলতা এবং অন্যায়ের উপদেশ দিয়ে থাকে। ইয়া'মুর আমারা, ইয়া'মুর মানে নির্দেশ দেওয়া, অশ্লীল কথা কাজের আর অন্যায় কথা কাজের। অশ্লীলতা একটু বিশেষ ধরনের পাপ, অশ্লীল কথা এবং কাজ, আর মুনকার হচ্ছে আম, ব্যাপক, সমস্ত পাপ অন্যায়কে শামিল। অশ্লীলতা যেসব কথা কাজ, এমন নোংরামি, নির্লজ্জতা যেগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিনও নোংরা বলেছেন, আম্বিয়া রসুলগণও নোংরা বলেছেন। প্রত্যেকটি আসমানি কিতাবে এবং আম্বিয়া রসুলগণের মাধ্যমে সেগুলিকে নোংরা এবং নিকৃষ্ট ঘৃণিত কাজ কথা বলা হয়েছে। আর সমাজ যদি রুচিশীল হয়, সুস্থ মস্তিষ্কের সমাজ হয় তো সমাজও সেগুলোকে ঘৃণা করে। যেমন উলঙ্গ চলাফেরা করা, বেহায়া বেপরদা চলাফেরা করা, অশালীনতা, তারপরে নারী পুরুষের অবাধ মেলামেশা, আত্মমর্যাদা না থাকা, গায়রত না থাকা, নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মা খালা কার সাথে অপর পুরুষের সাথে কথা বলে, রসিকতা করে, মজাক করে, কিন্তু বেহায়া আর নির্লজ্জ পুরুষদেরকে কোনো রকমের গায়রত হয় না, আত্মসম্ভ্রম তাদের নেই। এগুলি হচ্ছে অশ্লীলতা। রুচিশীল সমাজ যদি হয় তো সেগুলিকে খারাপ মনে করে, খারাপ লাগে সেগুলি। হ্যাঁ, রুচি যদি হারিয়ে যায়, মানুষের মানুষত্বই না থাকে, ইনসানিয়াত না থাকে, মানুষত্ব থেকে আরও যদি নিম্ন স্তরে নেমে গিয়ে পাশবিক চরিত্রে রয়ে যায়, তখন ওগুলোকে আর খারাপ লাগে না। সুতরাং সেই সমাজ মাপকাঠি নয়, ভালো মন্দের মাপকাঠি সেই সমাজ নেই যে সমাজের মানুষত্ব নেই বা রুচি নেই। ওগুলোকে ওইসব কথা কাজকে ফাহেসা বলা হয়। ফাহেসা কথা তাহলে অত্যন্ত ব্যাপক। সবচেয়ে বড় ফাহেসা হচ্ছে জেনা, সমকামিতা। আর জেনা সমকামিতার রাস্তায়, অশ্লীলতার রাস্তায় যেসব কথা কাজ নিয়ে যায় সবগুলি হচ্ছে ফাহেসা। এই জন্য কাফের মুশরিকরা নারী পুরুষ বাইরে থেকে যারা তওয়াফ করতে আসতো জাহিলিয়াতের যুগে, তারা মক্কার লোকের কাছে কাপড় ধার চাইত। ওরা মনে করতে আমরা যেই কাপড় পরে পাপ করেছি, অন্যায় করেছি, ওই কাপড় পরে কি আল্লাহর ঘরে তওয়াফ করা হয়? তওয়াফ করা হবে না। তাহলে কি করতে হবে? মানে মক্কার লোকেরা খুব পুত পবিত্র, মক্কায় যারা বসবাস করে পুত পবিত্র। এই আকিদা যে আজকাল আওলাদের রসুলের আকিদা মুসলিম সমাজ আছে না, পীরদের মরিদদের মধ্যে, ওইটা ওইখান থেকে এসছে। হ্যাঁ, যদিও পাপিষ্ট, শিরক আর কুফরি করে, হ্যাঁ ভ্রান্ত আকিদায় বিশ্বাসী আর পাপে ডুবে আছে, অবাধ মেলামেশা, মরিদনীরদের সাথে ওদের যোগাযোগের কথা বলিয়ে না, হাদিস ওয়ালা হারাজ। আর আওলাদের রসুলের নামে তারাই হচ্ছে অলিউল্লাহ। তো ওই রকম ধ্যান ধারণা, এগুলি ধ্যান ধারণা হচ্ছে জাহিলিয়াতের যুগের কাফের মুশরিকদের ধ্যান ধারণা যে মক্কার লোক খুব পাক পবিত্র, আর সুতরাং মক্কার লোকের কাপড় ভালো, পাক পবিত্র। ওরা যখন পাক পবিত্র, ওদের কাপড় চোপড়ও পাক পবিত্র। মক্কা এসে কাপড় ধার চাইতো, ধার পেলো, আর না পেলে তখন উলঙ্গ তওয়াফ করা শুরু করলো। সহিহ বুখারীতে রয়েছে যে মহিলারা উলঙ্গ তওয়াফ করতো, লজ্জা স্থানের ওপর পেলে এক টুকরো কাপড় রেখে নিল কোথাও থেকে, যদি পেল, আর যদি ওটাও না পেলো তো উলঙ্গ। আর তারপরে বলতো আলিয়াম্মা আব্দু বাদহু ওয়া কুল্লুহু ওমা বাদা মিনহু ফালা উহিল্লুহু। আজকে হয় শরীরের কিছু অংশ খুলবে অথবা সব কিছুই খোলা থাকবে, খোলা থাকলেও সেটা কারোর জন্য হালাল, বৈধ করছি না। মানে এইটাকে ধর্ম মনে করে করছি। আমরা জেনা ব্যভিচার করার জন্য উলঙ্গ তওয়াফ করছি না, বরং এটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উপায়। আজকাল ন্যাংটা পীরের ধর্মটা ঠিক ঠিক ওই রকমই, ন্যাংটা সাধুদের ধর্মটা ঠিক ওই রকমই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মারিফতি কাপড় পরে থাকে, ওদের আবার কাপড় লাগে না। এইসব দুনিয়ার নাপাক কাপড় কোন কলকারখানা, কোন কাফের মুশরিক তৈরি করেছে, বেদিন তৈরি করেছে, চাইনায় তৈরি হয়েছে না জাপানে হয়েছে, ওই সব কাপড় লাগে না। ওদের মারিফতি কাপড় যথেষ্ট। আর মারিফতি কাপড় যে দেখবে না সে তো ভালো মানুষ নাই। মারিফতি কাপড় যদি ওই চোখ, ওই দৃষ্টি থাকে, তাহলে দেখতে পাবে। কে বলবে যে দেখি না? সবাই বলবে যে আমার পেশায় মারিফতি কাপড় পরে আছে। এরকম তাদের গল্প আছে, হাস্যকর গল্প আছে। বলছে যে পীর সাহেবের কাপড় না দেখতে পাবে সে হচ্ছে জারুজ সন্তান। কে স্বীকার করবে জারুজ সন্তান? যে বলবে যে আমি পীরকে ন্যাংটা দেখছি, তো তাহলে তুই জারুজ সন্তান। তার মানে তোর বাপ মা অন্যায় কাজ করছে, তোর মা অন্যায় কাজ করছে। কে এটা স্বীকার করবে? সবাই বলছে হ্যাঁ পীর সাহেব মারিফতি কাপড়ে আছে। ধর্মের নামে যারা গোমরা হয়েছে সবচেয়ে বড় গোমরা ওরা, কারণ এরা সংশোধন করে না, কারণ সেটাকে ধর্ম মনে করে কর্ম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাহেসা, বলছিলাম যে ফাহেসা উলঙ্গ হওয়া, এটা বলতে গিয়ে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ন্যাংটা হয়ে তওয়াফ করতো নারী পুরুষ, তাদের সম্পর্কে বলছেন কুল হে নবী জানিয়ে দাও এদেরকে ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশায়, আল্লাহ তো কখনো অশ্লীল কথা কাজে নির্দেশ দেয় না। কখনো আল্লাহ পাক এই নির্দেশ দেয়নি যে অশ্লীলতা ছড়াও, তোমরা উলঙ্গ হয়ে থাকো। আর মহিলাদের পুরো শরীর হচ্ছে ইন্নাল মারআতা আওরাতুন, ঢেকে রাখার বস্তু। সুতরাং মহিলারা যদি মাথার চুল খোলা রাখে, গলা খোলা রাখে, হাত পুরো খোলা থাকে অথবা হাতের এতটুকু ছাড়া এর বেশি খোলা থাকে, এগুলি যত বেশি খুলবে তত বেশি ফাহেসা। এইরকমই যেসব কথা জেনা পর্যন্ত নিয়ে যায়, প্রেম করা, हाँ प्रेम आलाप टेलिफोन मोबाइल जोगाजोग चाचातो बोन खालातो बोन मामातो बोनेर साथे भाबीर साथे शालिर साथे एगुलो सबगुली हच्छे अश्लीलता। शुने रखो ए अश्लील कथा काजेर निर्देश किए देई आल्लाह बोलछेन फाइन्नाहु या'मुरु बिल फाहशाइ वाल मुनकार। एई शयतान अश्लील कथा काजेर निर्देश दिए थाके। ताहले तोमार कथाई जदि फाहेशा थाके काजे फाहेशा थाके जानबे जे शयतान निर्देश दिच्छे आर शयताने तुमि ताबेदारी करछो शयतानेर अनुसारी। और मुनकार जेकोनो अन्याय के बला है शिर्क कुफुरी थेके शुरू करे जेकोनो अन्याय के एमन अन्याय जे सब अन्याय के होयतो समाज अन्याय मने करे ना इबादत बंदगी छेड़े दाओ। आजकल बेनामाजी के अपराधी काफेर मुसलिम काफेर मुशरिक मने करे ना और अधिकांश मुसलिमरा बेनामाजी के अपराधी मने करे ना। किन्तु सबचेये बड़ो मुनकार जे नामाज पढ़े ना बेनामाजी रोजा रखे ना रोजार दिन ना खाए बोलছে আমি আমার পয়সা দিয়ে খাই তাতে তোমার কি অন্যায় গচি করো আবার আমি নিজের বাড়িতে খাচ্ছি মুনকার বড় মুনকার। ফরজ ত্যাগ করা যাকাত দেয় না মুনকার। হজ ফরজ আছে হজ করে না মুনকার। কেউ যদি হজ না করে আমাদের সমাজে পয়সা ছিল হজ করে না মারা গেছে বলে যে বড় মুনকার কাজ করে মারা গেল। কটা লোক বলে খুব ভালো লোক ছিল গ্রামের লোক কাউকে কষ্ট দিত না আখলাক চরিত্র ভালো ছিল এমনি দুনিয়ার অনেক অমুসলিমের আখলাক চরিত্র অনেক ভালো আছে किन्तु मुनकारे डूबे अर्थात जे कोनो पापके मुनकार बला है अन्याय कथा काज। वलाउला फजलुल्लाहि आलैकुम वा रहमातुहु आल्लाह पाकेर अनुग्रह और तार दया यदि तोमादेर प्रति ना हइतो मा जाका मिनकुम मिन आहादिन आबादा ताहले तोमादेर मध्य केउ कखनो पवित्र हइते पारतो ना। आल्लाह यदि अनुग्रह ना करतें आल्लाह पाकेर फजल ना हइतो आल्लाह पाकेर रहमत दया ना हइतो ताहले तोमादेर केउ कखनो आबादान कोनो दिन पवित्रता लाभ करत ना कोनो मानुषेर आत्मार परिशुद्धि हइतो ना शिर्क मुक्त हइतो ना तौहीद प्रतिष्ठाकारी हइतो ना पाप मुक्त हइतो ना आखलाक चरित्रेर नोंगरामी जेत ना कथा काजेर नोंगरामी जेत ना। आल्लाह पाकेर अनुग्रह ताई आल्लाह पाक यदि आपनाके सत् जीवन यापन दान करे थाकेन आल्लाह पाक आपनाके तौहीद दान करेछेन सुन्नतेर अनुसारी करेछेन शिर्क बिदअत थेके आल्लाह पाक रक्षा करेछेन फरज वाजिबेर हेफाजतकारी बानियेछेन आल्लाह पाक गुनाह थेके बाँचिये रेखेछेन आपनार अंग प्रत्यंगके आल्लाह पाकेर शुक्रिया आदाय करेन जे आल्लाह पाकेर फजल करम आल्लाह पाकेर अनुग्रह आपनार उपर। वलाउला फजलुल्लाहि आलैकुम वा रहमातुहु और सबचेये बड़ आल्लाह पाकेर अनुग्रह छिलो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपर। एइजन्य आल्लाह कुराने करीमेर साथे एकटी आयते वा काना फजलुल्लाहि आलैका आजिम आलैका हे नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि तोमार उपर आल्लाह पाकेर बड़ अनुग्रह छिलो। शुधु फजल बोलेन आल्लाह कि बोलेछेन वा काना फजलुल्लाहि आलैका आजिमा आजिम महा अनुग्रह आल्लाह पाकेर छिलो नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपर। एइ आयतेर सम्पर्क एइ घटनार साथे যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কি হইতে পারে সম্পর্ক হচ্ছে যে যারা মিথ্যা অপবাদ দিয়েছে যারা এই সব কথা রটিয়েছে যার কোনো বাস্তবতা নেই তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে শয়তানের অনুসারী। আর শয়তান কখনো ভালো কাজের জন্য উৎসাহিত করে না মন্দ কাজ অশ্লীল কথা কাজ ছড়াতে চায়। সমাজে অশ্লীলতা ছড়িয়ে যাক এই কথা যদি মানুষ বেশের বিশ্বাস হয়ে যায় যারে নবীর পরিবারে এরকম ঘটনা। আর যদি আজকালকার লোকের একটা যে আমাদের দেশের প্রবাদ আছে কিছু রটে তো কিছু বটে এগুলো তো ভালো ভালো মানুষের মুখে শোনা যায়। আপনি বলেন একটা ভালো মানুষের বাড়িতে একটু রটলেই বটে হয়ে যাবে নাকি? হ্যাঁ হতে পারে কিছুই নেই এ টু জেড শুরুতে শেষ পর্যন্ত পুরোটাই মিথ্যা ডাহা মিথ্যা। আর বলে দিলেন হ্যাঁ যখন কিছু রটছে হইতে পারে পুরোটা না হইলেও কিছু তো আছে হয়তো। এসব কথা বলা সাজে আপনার জন্য একজন মুসলিম पहले सती साध्वी रमणी नेक फैमिली हाँ भलो परिवार तर सम्पर्के अपनी किछु रटे किछु बटे लागिए देवें। हाँ बेहा बेपर्दा हो जरा चलाफेरा कर स्कूल कलेज यूनिवर्सिटी जाका एक डिस्ट्रिक्ट और एक डिस्ट्रिक्ट बस ट्रेने सफर कर रिक्शा चालक एकाई जा महराम लागे ना डाक्टर का जावर पढ़ाशोना जावर विदेशे जावर किच्छू लागे ना तर विषय आलदा। किन्तु जरा आल्लाह के भय करे परकाल सम्पर्के चिंताशील और नेक फैमिली भलो मानुष भलो परिवार तादेर सम्पर्के आपनि किछु रटे किछु बटे लागिए दिबेन एटा कथा सब क्षेत्रे फिट होबे ना। ताहले समाजे कि अश्लीलता छड़ाबे अरे भलो भलो परिवार एसब कथा शुने जा आमरा कि ओदेर काछे आमादेर घरे तो हइतेई पारे ताहले समाज कोथाय चले जाबे ধ্বংস হয়ে যাবে সমাজ। ওয়ালাকিন্না আল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান পবিত্রতা দান করেন। আল্লাহ পাক পবিত্রতা দান করার জন্য আল্লাহ পাক মানুষের কলব দেখেন, হৃদয় দেখেন। যার অন্তরে চাহিদা আছে, আন্তরিক ইচ্ছা আছে যে আমি পবিত্র হব, আমার আকীদার পরিশুদ্ধি হোক, আমার ইবাদত সুন্দর হোক, আমার আখলাক চরিত্র সুন্দর হোক, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাজকিয়া দান করবেন, পবিত্রতা দান করবেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সর্বশ্রোতা আর সর্বজ্ঞ। আল্লাহ সব কিছুই শোনেন আর সব কিছু জানেন। সব কিছুই শোনেন, শুধু না চিন্তা করেন। আমি একদিন বলেছিলাম, আর প্রতিদিন একটা কথাকে বারবার ফেরারি কথা আমাদের লম্বা হয়ে যায়। তারপরেও আমাদের যেহেতু এতে অনেক উপদেশ রয়েছে, অনেকে দূর পর্যন্ত চিন্তা করি না, আমাদের চিন্তাধারা খুব সীমিত। আল্লাহ সব কিছু শোনেন, আমি দুটো কথা শুনতে পারি না, আপনি কেন? আমার যদি এই দিক থেকে একজন মাসলা জিজ্ঞাসা, আর এই দিক থেকে কোনোটাই বুঝি না, ঠিক না? টেলিফোন এদিকে ধরে আছি, আমার অনেক সময় হয়, আর ওইদিকে কম্পিউটারে কাজও করছি, ভাবছি যে দুটোই সারবো, কম্পিউটারের কাজটাও হইতে থাক আর মশলাটাও বুঝি, পারি না। যখন চেষ্টা করলাম 10-20 সেকেন্ড চেষ্টা করলাম যে এটাও বুঝি আর আমার কাজটাও চলতে থাক, ডান হাতে কাজ চলছে, এইদিকে বাম কানে আমার, আর বাম হাতে মোবাইল ধরে এইদিকে কথাও চলছে। যখন হইল না, মশলা বুঝতে পারছি না, তখন দেখলাম যে না, ভুল করছি, বেচারো দূর থেকে কথা বলছে, এরপর বিল যাচ্ছে, তখন কম্পিউটারটা পুরোটা ছেড়ে দিয়ে ব্রেনটাকে এইদিকে লাগিয়ে তারপরে বোঝার চেষ্টা করি। দুটো কথা বুঝতে পারছি না আমি, যে এইদিকে আমি তাল দিচ্ছি আর ওইদিকেও তাল দিচ্ছি, দুটো বুঝতে পারছি না, অথচ দুটোই আমার বোধগম্য ভাষা। এটাও বাংলায়, আবার আরবি বুঝি, আমি আরবিতে কাজ করছি, এইদিকেও আমার বুঝতে অসুবিধা নেই ভাষার দিক থেকে। আর আল্লাহ পাক কত ভাষা বুঝেন? হ্যাঁ, এমন কোনো ভাষা আছে যে আল্লাহর জন্য বোঝা মুশকিল হয়ে যায়? আর একসাথে আল্লাহর কাছে কত ভাষাই চাইছে, বাংলা ভাষী একসাথে কতজন চাইছেন, আর আরব কতজন একসাথে চাইছেন, হ্যাঁ, আর জাপানি ভাষায়, চাইনিজ ভাষায়, কেরালা ভাষায়, এমন এমন মুশকিল ভাষায় যে একটা অক্ষর আপনার পক্ষে লিখাই সম্ভব হবে না, বলাও সম্ভব হবে না। আল্লাহ পাক সব বান্দার কথা শুনছেন, জানছেন, সামিউন আলিমুন, আর তারপরে ডাকে সাড়াও দিচ্ছেন। আর শুধু দুয়ার ক্ষেত্রে না, সার্বিক ক্ষেত্রে। শুধু দুয়ার ক্ষেত্রে যেতে মানে শুধু দুয়ার সময়টা না, সব কিছু শুনছেন। তাহলে মন্দ কথা কেউ বললো, আল্লাহ পাক জানলেন, আমল নামার লিখা তো ফেরেশতাদেরকে, ওটা ওই মানুষদের ওপর আল্লাহ পাক প্রুফ, হুজ্জত কায়েম করবেন সেই জন্য যে দেখো তোমাদের রেকর্ড করা আছে। নাহলে আল্লাহ জানছেন যে তুমি মন্দ কথা বললে, প্রেম আলাপ করলে, তুমি অশ্লীল কথা বললে, তুমি এইরকম বাজে কথা বললে, একটা গাল দিলে, ইত্যাদি সব শুনছেন। শুধু শুনছেন মানে শুধু দোয়া শুনছেন নয়, এইখানে একটা ব্যাপকতা আছে, চিন্তা করেন, সমস্ত কথা শুনছেন। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন গুনার কথা কাজ শুনছেন আর জানছেন, তেমনি নেকির কথা। আরে কত লোক একসাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ পড়ছে। চিন্তা করুন আপনি, আল্লাহ তুমি মাফ করে দাও। কত লোক বলছে, কত জিকির আজকার হচ্ছে। আল্লাহ পাক সব কিছু শুনছেন। আর কত দিনের কথা বলা হচ্ছে, শুধু তাসবিহ তাহলিলও সীমিত নয়, বরং একটা লোক ভালো কথা বলছে, একটা লোককে নামাজের হেদায়েত দিল, একটা লোক চলেন মসজিদে চলেন আজান হইল, আর একটা লোক ঘুম থেকে জাগাচ্ছে যে উঠেন নামাজের টাইম হয়ে গেছে, একামত হয়ে যাবে। আল্লাহ সামিউন এই ক্ষেত্রে নন, শোনেন না? যে এই লোক প্রতিদিন ওই যেই লোকগুলি উঠতে পারে না সেই লোকগুলিকে উঠায় নামাজের জন্য, হ্যাঁ, যে অচেতন গাফেল তাদেরকে সজাগ করে যে চল নামাজ পড়তে যায়, ভালো দিনের দাওয়াত দেয়। আল্লাহ সামিউন সব কিছু শোনেন। তো আল্লাহ পাকের সামি হওয়া, শোনাটা কত ব্যাপকতা রাখে চিন্তা করুন। আর আমাদের শোনা, আমরাও শুনি, কত সীমিত অর্থে আমাদের শোনা। এইরকমই জানার ক্ষেত্রে আল্লাহ পাক তারপরের আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফজলি মিনকুম ওয়াসআই ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম আল্লাহ গফুরুর রহিম। এই আয়াতের শানে নজুলে বলা হয়েছে, আর সহি সনদে বর্ণিত, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে সিদ্দিকা বিনতে সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করা হয় যে মান আহাব্বুন নাস বা আইয়ুন নাস আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমর ইবনে আস জিজ্ঞেস করেছেন যে আপনার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? তখন কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আয়েশা। তখন তিনি জিজ্ঞেস করলেন জি অমিনার রিজাল ইয়া রাসূলুল্লাহ পুরুষদের মধ্যে কে সবচেয়ে প্রিয়জন আপনার কাছে তখন কি বলেছিলেন আবুহা তার পিতা আমর ইবনে আস এই প্রশ্ন কেন করেছিলেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কত উত্তম চরিত্র আমর ইবনে আস অনেক পরে ইসলাম গ্রহণ করেছে অনেক বিলম্বে ইসলাম গ্রহণ করেছে তুলনামূলক হ্যাঁ তারপরেও যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হইতো হাসি মুখে কথা বলতেন এমন অনুভব করতেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমাকে এত বেশি ভালোবাসেন আমার মতো কাউকে ভালোবাসেন না তিনি তো একদিন একটু জানার কৌতূহল হইল একটু জানিত যে আমি কি এক নম্বর যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন ওই ভাবছেন যে আমার সাথে এইভাবে যে এত ভালো আচরণ করেন তার মানে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন অথচ তার আগে মনে হয় কয়েকশো সিরিয়াল কি তারও বেশি সিরিয়াল আছে সাহাবায়ে কেরামদের এই আশাতে জিজ্ঞাসা করছেন আমার নামটা মনে এক নম্বর দুই নম্বরে চলে আসবে এই জন্য দুইবার জিজ্ঞাসা করা বলতেছে যে না কাজ ভালো হবে না আর জিজ্ঞাসা করে লাভ নেই ফেল হয়ে যাও চুপ হয়ে গেলেন ব্যাস আয়েশার নাম আসলো রাদিয়াল্লাহু আর বাপের নাম আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে মিথ্যা অপবাদ দিল মুনাফিকরা বিশেষ করে মুনাফিকদের নেতা ইবনে উবাই লাআনাহুল্লাহ আর তার কথাই এরা কিছু মুসলিম তাদের মধ্যে একজন মিস্তাহ ছিল মিস্তাহ এই মিস্তাহ এদের কথাই সাথ দিয়ে দিয়েছে ভাস দিয়েছে মিস্তাহ ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খালাতো ভাই আর খুব গরিব মানুষ মুহাজির কিছুই ছিল না একবারে সর্বহারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক তাকে ধনের নিয়ামত দিয়েছিলেন দিনের নিয়ামতের সাথে পুরো ব্যয় বহন করতেন খরচ খরচা সব বহন করতেন বড় মনে কষ্ট হলো যে আমার মেয়ে সম্পর্কে তোর একটু এ লাগলো না দ্বিধাদ্বন্দ্ব হলো না এই কথাটা বলতে তুই কি করে মুনাফিকের কথায় সাথ দিলি আল্লাহর কসম এতদিন যা দিতাম দিতাম এই মিস্তাহকে একটা পয়সাও দেব না দেব না আল্লাহর কসম করে ফেলো সুবহানাল্লাহ আপন জায়গায় তার কসম করা ঠিক আছে দেব না এই কথা যে এই সিদ্ধান্ত যে আর কাউকে দেব এইরকম লোককে দেবো যে এত বড় অন্যায় করতো আমার পরিবার সম্পর্কে এতে বদনাম আমিও আমার মেয়েও এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনাম যারে অমুকের মেয়ে অমুকের স্ত্রী অমুক এইরকম ঠিক না তাহলে তার সিদ্ধান্ত যে এমন বড় ভুল কিছু না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন সমস্ত দয়ার চাইতে বড় দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আয়াত নাজিল করে দিলেন আর কত আদরের ভাষায় মহব্বতের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক সাবধান করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসা যেন শপথ না করে ওয়ালা ইয়াতালি ইয়াতালি ইলা থেকে আলা ইয়ালি বা আলা ইউলি ইলা আন বাবি ফাল থেকে আলা ইউলি ইলা আন মানে শপথ করা হ্যাঁ এই শপথের কথা ইলা যেখানে স্ত্রীর সাথে শপথ করা কেউ যদি শপথ করে এটা দ্বীনের একটা মাসলা কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে কেউ যদি শপথ করে আমি ৪ মাস আমার স্ত্রীর কাছে যাব না তাহলে ৪ মাস শেষ হলে এর বেশি আর এইরকম সম্পর্ক ছেদ করে রাখতে পারবে না রাগ করেছে স্ত্রীর উপর সর্বর্ধে ৪ মাস ৪ মাসের বেশি করতে হলে ২/১ করতে হয় ছাড়ো না হয় ফিরাও এর বেশি তুমি কসম করে থাকতে পারবে না লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর আল্লাহ বলছেন যেসব লোকেরা তাদের স্ত্রীদের সাথে কি করে নাই ইউলুনা কসম করে নেয় আল্লাহর কসম করে বলছে আমার স্ত্রী ভালো না ব্যবহার ভালো না কষ্ট দেয় আমাকে ৪ মাস আমি যাব না ওর কাছে খুব বেশি হল ১ মাস ২ মাস ৩ মাস ৪ মাস ৪ মাসের বেশি চললে তারাব্বুসু আরবাআতি আশহুর ৪ মাস পর্যন্ত অপেক্ষা করবে তারপরে ২/১ করো যদি না করে সেই মহিলা মুসলিম কাজীর কাছে যাবে ইসলামিক আদালতে যাবে আর বিচ্ছিন্নতার ঘোষণা করা হবে যে তুমি একটা করো হয় তালাক দাও আর না হলে তোমার স্ত্রীকে ফেরাও কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখতে পারবেন না যারা বিদেশে থাকছেন ১ বছর ২ বছর আর তারও বেশি যারা ৩ বছর ৪ বছর কি অবস্থা হবে তাদের হ্যাঁ কি হবে এ আয়াতের আওতাভুক্ত হয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ কসম করে না থাকলে হলো আল্লাহর কসম আমার স্ত্রীকে ৪ মাস ই করবো না টেলিফোনই করবো না যোগাযোগই করবো না তাহলে ৪ মাস পরে ২-এর ১ করেন, হয় যোগাযোগ করেন আর না হলে ছাড়েন, বিদায় কোন অন্য রাস্তা খুলে দেওয়ার জন্য। আর তবে সম্মতি যদি থাকে, রাজি থাকে আপনার স্ত্রী, তাহলে অসুবিধা নেই, অনুমতিক্রমে কোনো অসুবিধা নেই। যেন কসম না করে, এইখানে ওয়ালায়াতলে বাব ইফতিয়াল থেকে, ওয়ালায়াতলে যেন কসম না করে উলুল ফজল মিনকুম, তোমাদের মধ্যেকার যারা মর্যাদা সম্পন্ন, মর্যাদার অধিকারী। মর্যাদা অধিকারী কাকে আল্লাহ বলছেন? আবু বকর সিদ্দিককে। উলুল ফজল, সাহেবুল ফজল, মর্যাদার অধিকারী আবু বকর সিদ্দিক, সে যেন শপথ না করে। ওয়াসা, আর যে প্রাচুর্যের অধিকারী, সাহ ওয়াসা থেকে প্রশস্ত হওয়া, হ্যাঁ সাহ প্রাচুর্যের অধিকারী। আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক তার নিয়ামত দিয়েছেন। যেই ব্যক্তিকে আর যাকে আল্লাহ পাক ইমান আমলের আর ইসলামে অগ্রগামী হওয়ার আল্লাহ পাক মর্যাদা দান করেছেন, এই রকম লোকেরা যেন কি না করে, ওয়ালায়াতালে কসম না করে, শপথ না করে। কি সম্পর্কে? আইয়ুতু উলিল কুরবা, দেওয়ার ক্ষেত্রে কাকে, দান করার ক্ষেত্রে, অন্নদানের ক্ষেত্রে, উলিল কুরবা আত্মীয় স্বজনদেরকে, ওয়াল মাসাকিন আর দরিদ্রদেরকে, ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ আর আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা হিজরত করেছে তাদেরকে, মুহাজিরিনদেরকে দেওয়ার ক্ষেত্রে, মিসকিন দরিদ্রদেরকে দেওয়ার ক্ষেত্রে, আত্মীয় স্বজন আপনজনদেরকে দেওয়ার ক্ষেত্রে তারা যেন কসম না করে যে দেব না, এইরকম কাজ যেন না করে। তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়ালিয়াফু, যেন ক্ষমা করে দেয়, যেন ক্ষমা করে দেয়। ওয়ালিয়াসফাহু, আর যেন উপেক্ষা করে, ত্রুটি বিচ্যুতি মার্জনা করে। মাফ করে দেওয়া, অন্তর থেকে মাফ করলেন বা ওপরে ওপরে মাফ করলেন, দুটো জিনিস আছে। মাফ করে দেওয়ার বিভিন্ন স্তর আছে, আমরা অনেকে মাফ করে দিই, দেখলেন আমাদের দেশে বিচার সালিস হয়, আর তারপরে মিলিয়ে দেওয়া হইল, আর এমন কি কোলাকলি হয়ে গেল, আর কোলাকলি করতে গিয়ে অনেকদিন সম্পর্ক ছেদ ছিল, একটু কান্নাকানি হইল, হ্যাঁ কান্নাকাটিও করলো, আর তারপরেও একটা ওই আগের একটা অন্তরে যেন দাগ থেকে গেছে, দাগ থেকে গেছে, মিলে গেল, যদিও মিলে গেছি, মীমাংসা হয়ে গেছে, কিন্তু মন বসে না। তাহলে মাফ তো করেছে কিন্তু সাফা করেনি, আল্লাহ দুটোই করতে বলছেন। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তারা যেন মাফও করে, মার্জনা করে দেয়, ক্ষমা করে দেয়, আর উপেক্ষা করে, যা হয়েছে হয়েছে সব ভুলে যাও, সব উপেক্ষা করো, ত্রুটি বিচ্যুতি যা হয়েছে সব মার্জনা করে দাও। দুটো শব্দ আল্লাহ পাক এমনি উল্লেখ করেননি যে একই অর্থে বাহ্যিকও মাফ করে দাও, কোনো রিয়াকশন যেন না থাকে, যে সুযোগ পেলে আবার ক্ষতি করে দেবো, হ্যাঁ অথবা যখন দেখব যে এখন সংকটে পড়েছে উপকার করবো না, যা আগে করতে আর করবো না, এরকম না হয়। বাহ্যিকও মাফ করে দাও আর অন্তর থেকেও মাফ করে দাও, কোনো কিছু রাখিও না অন্তর। হচ্ছে ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু দুটো শব্দ। আলা তহিবুন, তোমরা কি পছন্দ করো না, ভালোবাসো না, আন ইয়াগফিরাল্লাহু লাকুম, যে আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিক। তোমরা যদি মানুষকে মাফ করে দাও, মিস্তাহকে মাফ করে দাও, আল্লাহ তোমাদের মাফ করে দেবে, আল্লাহ তোমাদের মাফ করে দেবেন, এটা কি পছন্দ করো না? আল্লাহ গফুর রহিম, আল্লাহ পাক বড় মার্জনাকারী আর বড় দয়াবান। এই আয়াত যখন নাযিল, সাথে সাথে আয়াত শুনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বালা বালা ইয়া রব, অবশ্যই হে আমার রব, নরিদু আন ইয়াগফিরাল্লাহু লানা, আমরা চাই যে আল্লাহ পাক আমাদের মাফ করে দিক। আর সাথে সাথে যেইভাবে আগে খরচ খরচা দিতেন, বরণ পোষণ যা কিছু দিতেন, এই মিস্তাকে আবার দেওয়া শুরু করলেন। এরকম বড় অন্তর আছে আমাদের, আমরা করতে পারবো কি? হ্যাঁ, যার অনেক অনুগ্রহ আছে তার সম্পর্কেও আমরা এতটুকু উদারতা নিয়ে আসতে পারি না যে হয়েছে হয়েছে, কিন্তু তার তো আমার অনেক অনুগ্রহ আছে। আর মিস্তার তো আবু বকর সিদ্দিকের উপর কোনো অনুগ্রহ ছিল না, বরং উল্টো, হ্যাঁ আবু বকরের অনুগ্রহ তার উপর ছিল, ঠিক না? আর আপনার উপর যদি অবদান থাকে, এহসান থাকে, বাপ মায়ের হোক, ভাইয়ের হোক, আত্মীয় স্বজনের হোক, ওস্তাদের হোক, আলেমের হোক, অথবা পাড়া প্রতিবেশীর হোক, অনেক এহসান আছে, শ্বশুর সাহেবের হোক, আর কারো হোক, অনেক এহসান আছে, হ্যাঁ একটা ভুল করেই ফেলেছে, মাফ করেন ওইভাবে না, সেখানেও আমরা উদারতা নিয়ে আসতে পারি না। তাহলে যার কোনো অবদান নেই আমার উপর, যার কোনো অনুগ্রহ নেই আমার উপর, তার সম্পর্কে কি করে আমাদের মধ্যে উদারতা আসবে? কোথায় কোরআনের আমল আমাদের? ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাত, আল্লাহ পাক বলেছেন নিঃসন্দেহে ওই সব লোকেরা যারা মিথ্যা অপবাদ দিয়ে থাকে সতীসাধ্যী রমণীদের ওপর, মুহসানাত সতীসাধ্যী রমণীদের ওপর মিথ্যা অপবাদ দিয়ে থাকে, আল গাফিলাত আর যারা সরল মনা, সহজ সরল, सहज सरल गाफिलत आसल जेई पापेर कथा बला होच्छे जेई अपबादेर कथा बला होच्छे ओर थेके एकेबारे अनभिहित गाफिल कोनो खबरई राखे ना। एई रकम पाप करा तो दूरेर कथा ओ जानेओ ना जे एई रकम पापेर कथा चर्चा होच्छे, कोनो खोज खबर राखे ना। कारण चोरेर मन पुलिश पुलिश जदि करेओ थाके एकादटू तो मने तो एकटा किछु थाकबे ताई ना যে আমি যদি বড় কিছু না করে থাকি একটু প্রেম আলাপ করেছি একটু নির্জনে লুকিয়ে কথা বলেছি চোখ মেরেছি কিছু তো একটু তো থাকবে। গাফেলাত সব কিছু থেকে গাফেল গাফেল হয়ে রয়েছে পাপ থেকে কোনো খবর নেই। সরল মনা বা সহজ সরল আল মুমিনাত আর তার সাথে সাথে তারা ইমানদার আল্লাহ পরকালে বিশ্বাসী ইমানদার রমণী এই তিনটি গুণ আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে সতী সাধ্যী सरल मना बा सहज सरल और मोमेनात ईमानदार रमणीदेर ओपर जदि केउ मिथ्या अपबाद दे लयेनु फिद दुनिया वाल आखिरा ताहले जारा मिथ्या अपबाद देबे तादेर ओपर लानत रयेछे अभिसम्पद रयेछे दुनियाते और आखिराते इहकाल परकाले आल्लाह पाकेर कि रयेछे लान रहमत थेके वंचित करार घोषणा रयेछे। जदि तार साथे साथे काफिर हय ताहले चिरकाले आल्लाह पाक रब्बुल आलामीन रहमत थेके वंचित करार घोषणा करेछेन आखिराते। मुमिन जदि हय मुस्लिम मुस्लिम हये मुस्लिमेर ओपर मिथ्या अपबाद दिएछे पुरुष होक आर नारी जदिओ नारीदेर क्षेत्रे एखाने एइजोन्नो बला हयेछे जे नारी जाति दुर्बल साधारणत नारी जाति सम्पर्के एइरकम साहस करे थाके बाड़ाबाड़ी मानुष पुरुषदेर क्षेत्रे साहस करते एकटु चिंता करते हय जे आबार एर उल्टो प्रतिक्रिया ना हय किछु बोलते गिये। पुरुष होक आर नारी होक जदि केउ मिथ्या अपबाद देय आर तारा मुस्लिम हय ताहले तादेर ओपर लानत रयेछे আল্লাহ পাকের লানত রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা রয়েছে। যদি তা থেকে তওবা না করে সংশোধন না করে তাহলে আল্লাহ পাকের লানত রয়েছে। যা আসল ঈমান যদি ঠিক থাকে চিরকালের লানত না হলেও দুনিয়াতে আল্লাহ পাকের ক্রোধ রয়েছে তাদের উপর এবং তার জন্য ক্ষয়ক্ষতি হবে আর আখিরাতে শাস্তি হইতে পারে যদি আল্লাহ পাক না মাফ করেন আর বিনা তওবায় যদি তারা মারা যায়। যদিও চিরকালের আযাব হবে না কারণ মুমিন মিথ্যা অপবাদ দানকারী লোকেরা হয়তো মুমিন মুসলিম ছিল। এক কথায় কাবিরা গুনাহ মিথ্যা অপবাদ দেওয়া কাফের করুক আর কোন মুসলিম করুক কাবিরা গুনাহ। জি আল্লাহ পাকের লানত রয়েছে দুনিয়াতে ও আখিরাতে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে ওয়ালাহুম আযাবুন আযীম আর তাদের জন্য মহা শাস্তি রয়েছে। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন মহা শাস্তি রয়েছে কোন দিনে ওই দিনে ইয়াওমা ওই দিনে যেই দিনের কথা স্মরণ করো তাশহাদু আলিম আলসিনাতুহুম তাদের জিহ্বা তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ওয়া আইদিহিম আর তাদের হাতগুলি তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ওয়া আরজুলুহুম আর তাদের পাগুলিও তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে মা কানু ইয়ামালুন তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের কাজকর্ম সম্পর্কে পাপ সম্পর্কে অন্যায় কথা কাজ সম্পর্কে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষী দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকে কয়েক জায়গায় উল্লেখ করেছেন। সূরা ইয়াসিন রয়েছে এখানে রয়েছে আর একটি সূরাতেও রয়েছে যেখানে অতিরিক্ত আরও কয়েকটি অঙ্গের কথা আল্লাহ পাক উল্লেখ করেছে। এক কথায় এই সবগুলি আয়াত মিলালে বোঝা যায় যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস তাফসীরকাররা উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন যখন বেনামাজিরা দেখবে বেনামাজি একটু কাফের আছে মুসলিম সমাজে বেনামাজির অভাব নেই বেনামাজিরা দেখবে যে নামাজ ছাড়া তো কোনো নাজাত দেখছি না কারণ নামাজের জিজ্ঞাসায় প্রথম হচ্ছে আর নামাজটা ঠিক থাকলে বাকিটাতে আশা করা যায় পাশ করা যাবে কারণ ওটাই হচ্ছে প্রথম জিজ্ঞাসা আল্লাহ পাকের প্রথম প্রশ্ন। তখন ওরা কি বলবে যে আল্লাহ নামাজ পড়েছি বলবে যে মিথ্যা বলেছে জবানে মিথ্যা কথা বলবে তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন মুখে তালা লাগিয়ে দেবেন মুখটা বন্ধ করে দেবেন। যেমনই মিথ্যা বলেছে মুখটা বন্ধ হয়ে গেছে আর মুখে কথা বলতে পারে না আর কথা বলতে শুরু করবে কি এই যে সাক্ষী দেওয়া শুরু করবে তাদের জিহ্বা সাক্ষী দেবে বলা হয়েছে তাদের হাতগুলি সাক্ষী দেবে তাদের পা সাক্ষী দেবে সাক্ষী দিলাম তাদের উল্টো সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহ পাক বলছেন আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম সূরা ইয়াসিন আল্লাহ বলছেন হ্যাঁ মুখে আল্লাহ পাক রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দেবেন অতকাল্লেমনা ইদিম আর আমার সাথে কথা বলবে তাদের হাতগুলি অতা সাধু আর জলহম আর তাদের পা সাক্ষী দেবো আল্লাহ ভাগ ভাগ করে বলেছেন। এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ বিরোধী হয়ে যাবে সেই সময় যখন বিরোধী হয়ে যাবে আর বিরুদ্ধে সাক্ষী দেবে তখন বলবে যে দেখো সমস্ত ভোগ বিলাস আর আয়েশ আরাম তো তোদের জন্যই করেছিলাম রে हाथ के पाके जबान के अंग प्रत्यंग जेगुलो कार जन्य करेछिलाम आरे शुएछिलाम चोखटाके आराम देवार जन्य हाथ पाके आराम देवार जन्य शरीरके आराम देवार जन्य तोदेर आरामेर जन्य फजरेर समय घुमिये थेकेछिलाम हाँ तोदेर आरामेर जन्य नामाज पढ़ते जाइनि मस्जिदे हाँ আর তোদের আরামের তোদের ভোগ বিলাসের জন্য এটা বিচার করেছিলাম পাপ করেছিলাম হারাম খেয়েছিলাম হারাম উপার্জন করে সুদ খেয়েছিলাম ঘুষ খেয়েছিলাম তোদের আরামের জন্য আর তোরা আমার বিরোধী হয়ে গেলি অঙ্গ প্রত্যঙ্গ বলবো যে আমরা কি করব আমাদের কিছু করার আছে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই মানে একটা আয়াতে বলছে সেই আল্লাহ তো আমাদেরকে বলেছেন আমাদের কোন ক্ষমতা আছে যে আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহ আমাদেরকে বলিয়েছেন আমরা কি করব আমাদের করার কিছু নেই তাহলে এই শরীরকে আরাম দিতে গিয়ে নামাজ ছাড়ছেন আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরোধী হয়ে যাবে বিশ্বাস আছে কি হ্যাঁ বিশ্বাস আছে বিশ্বাস যদি থাকে তো ফজর ছুটবে আবার আর ফজর যদি না ছুটে তো বাকি নামাজ ছুটবে কখনো ছুটবে না আধা নামাজি কখনো ফজর পড়তে পারে না ছাড়লে প্রথম ফজরটাই ছাড়ে হ্যাঁ এই যে ফজরটা ঠিক করে নেন মুনাফিকি মুক্ত হয়ে যাবেন আর পাকা মুসলিম হয়ে যাবেন আল্লাহ পাক যেন আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ইয়াউমাইজ ইউফিহুমুল্লাহু দীনাহুমুল হক সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যথাযথ পূর্ণ মাত্রায় প্রতিদান দান করবেন ইউফিহুমুল্লাহ পূর্ণ মাত্রায় আল্লাহ পাক দান করবেন ওয়াফা ইউফি মানে পূর্ণ মাত্রায় দেওয়া দীনাহুম মানব জাতির প্রতিদান জাযা দিন মানে হচ্ছে বদলা প্রতিদান মালিক ইয়াউমিদ্দিন মানে কি মালিক ইয়াউমিল জাযা প্রতিদান দিবসের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যথাযথভাবে আল্লাহ পাক দেবেন ন্যায়সঙ্গত দেবেন ওয়ায়ালামুন আর মানবজাতি জানতে পারবে উপলব্ধি করবে আন্নাল্লাহু আল হাক্কুল মুবিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সত্য আল্লাহ হচ্ছেন মাবুদ বার হক এই যে হক এইজন্য কালেমা তাইয়্যিবার অর্থ হ্যাঁ কোরআন সুন্নাহর অনুসারী আলেম ওলামারা সহি আকীদার আলেমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই লা ইলাহা বিহাক্কিন লায়ের খবর বিহাক্কিন বা হাক্কুন এখানে উজ্জ রয়েছে সত্য মাবুদ নেই বাতিল মাবুদ আছে হ্যাঁ বাতিল মাবুদ আছে দুর্গা দরগা বাতিল মাবুদ গাছপালা বাতিল মাবুদ আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে বাতিল যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহি আল বাতিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি দুই জায়গায় উল্লেখ করেছেন আর এখানে আল্লাহ পাক বলছেন যে হুয়াল হক আল্লাহ হচ্ছেন কি হক সত্য আল মুবিন যিনি স্পষ্ট ব্যক্তকারী আল মুবিন আবানা ইউবিনু থেকে ইসিম ফাইল হ্যাঁ মানে স্পষ্টকারী যিনি হচ্ছেন স্পষ্ট ব্যক্তকারী আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন এরপরও কি দিন কোনো দিনে অস্পষ্টতা আছে দিন বুঝতে পারছেন না অবশ্যই কোরআন এবং হাদিস ওহী যারা পড়বে এটা সবচেয়ে সহজ আর বিদআতপন্থীদের লক্ষণ হচ্ছে যে কোরআন হাদিস সবচেয়ে বেশি মুশকিল কি কোরআন হাদিস ওহীটাই নাকি আল্লাহর কথা বেশি মুশকিল বোঝা রাসূলের কথা বোঝা মুশকিল আল্লাহ রাসূল অত ভালো করে বুঝাইতে পারলেন নাউজুবিল্লাহ বিদআতীদের আকীদায় আর ফিকার কিতাব বোঝা সহজ হ্যাঁ আর ফতোয়ার কিতাব বোঝা সহজ হ্যাঁ আর মানুষের লেখা কিতাব বোঝা সহজ কত গোমরাহি কোরআন বিরোধী নয় কথা ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর আল্লাহ বলছেন निस्संदेह कुरान के आमी उपदेश नेवार जन्य सहज करेछि आल्लाह बोलछेन आमार कथा सहज जे जतो बेशी भालो बुझाइते पारे से ततो बेशी हाँ बाकपटु ठीक ना ततो बेशी तार मानुष गुण गाय जे खूब भालो करे बुझाइते पारे ताहले आल्लाह पाक सबचेये भालो बुझिएछेन आल्लाह पाकेर रसूल सबचेये भालो बुझिएछेन सल्लल्लाहु आलैहि वसल्लम एटा होच्छे आमादेर ईमान एतेकाद विश्वास কোরআন থেকে কেউ যদি হেদায়েত না পায় রাসূলের সহি হাদিস থেকে কেউ হেদায়েত না পায় তাহলে আবার কোত্থেকে হেদায়েত পাবে তবে এই হাদিসিম বাদাহু ইউমিনুন আল্লাহ পাকের এই ওহী কোরআন আর হাদিসের পরে আর কি বিশ্বাস করবে তারা আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত এই যে আয়াতটি রয়েছে এই আয়াতের দুটি তাফসীর করা হয়েছে একটা তাফসীর হচ্ছে যে আল খাবিসাত আর আল খাবিসিন এগুলি হচ্ছে ব্যক্তির গুণ মানে আন-নিসাউল খাবিসাতু লির-রিজালিল খাবিসিনা তাহলে কি তাফসীর হবে খাবিস খাবিস মানে কি হ্যাঁ খাবিস মানে নোংরা খারাপ হ্যাঁ মন্দ নিকৃষ্ট আল খাবিসাতু তাহলে নোংরা বা নিকৃষ্ট नारीरा लिल खाबिसीन निकृष्ट नोंगरा पुरुषदेर जन्य मंद नारीरा बा एइभावे बोलेन चरित्रहीना चरित्रहीना नारीरा लिल खाबिसीन चरित्रहीन पुरुषेर जन्य वाल खाबिसूना लिल खाबिसात आर चरित्रहीन पुरुषरा कार जन्य लिल खाबिसात चरित्रहीना बा हाँ चरित्रहीना नारीदेर जन्य ताहले नारीर खाबिसातटी होच्छे नारीर निसार गुण सेफात और खाबिसून बा खाबिसीन एटी होच्छे रेजाल पुरुषेर गुण और आरेकटी तफसिर होच्छे जे आल खाबिसातेर आगे मौसूफ नारीरा नय एखाने होच्छे कथा कलेमात आल कलेमातुल खाबिसातु लिल खाबिसीन नोंगरा कथा मंद कथा कार जन्य उपयोगी लिल खाबिसीन नोंगरा पुरुषदेर जन्य वाल खाबिसूना लिल खाबिसात और मंद पुरुषरा किसेर उपयोगी लिल खाबिसात नोंगरा कथार उपयोगी नोंगरा कथा भालो मानुष सम्पर्के होइते पारे ना आयेशा रादियाल्लाहु ताआला आनहा सम्पर्के होइते पारे ना मुहम्मद रसूलुल्लाह साल्लाल्लाहु आलैहि वासाल्लाम परिवार सम्पर्के होइते पारे ना नोंगरा कथा काज साजे कार जन्य ओई इब्ने बा मुनाफिकेर जन्य ओर परिवारेर जन्य साजते पारे ओरा होच्छे खबीस खबीस पुरुषदेर जन्य नोंगरा कथा काज साजते पारे जे अपबाद देওয়া হয়েছে ওগুলি তাদের জন্য সাজিয়ে এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে হইতে পারে না আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওই রকম আত-তাইয়্যিবাত মানে হয় আল কালিমাতুত তাইয়্যিবাত আর না হলে বলবেন কি আন-নিসাউত তাইয়্যিবাত চরিত্রবতী রমণীরা কার জন্য চরিত্রবান পুরুষের জন্য সমীচীন তাই হওয়া উচিত সুতরাং সবচেয়ে পবিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইয়্যিব আর তার জন্য কখনো খবিসা আল্লাহ পাক ना सृष्टिगत हिसाबे मनोनीत करते पारेन आर ना तार शरीयतेर विधाने मनोनीत करते पारेन आल्लाह पाक नबीर भाग्ये नबी सबचेये पवित्र तार भाग्ये कोनो खबीस रमणी राखबेन एटा हइते पारे ना एइजन्य कोनो आम्बिया रसूलगणेर बीबीरा चरित्रहीना छिल ना हाँ तारा काफेरा छिल नूह आलैहिस सालाम बीबी काफेरा छिल लूत आलैहिस सालाम बीबी काफेरा छिल किन्तु कोनो प्रमाण दिते पारबेन ना जे तारा चरित्र नष्ट छिल जी आल्ला पाकेर हिकमत छिलो जे तारा ईमान निये आसेनी एटा दिये कियामत पर्यन्त मानुषेर एते सान्त्वना रयेछे मानुषेर सम्बल रयेछे जे आपनार मा खाला जदि हेदायत ना आपनार स्त्री हेदायत ना हय कोनो महिला स्वामी हेदायत ना हय ताहले ताते सान्त्वना रयेछे जे ना आशियार स्वामी हेदायत हयनि तो आमार स्वामी कोथाय ह্যাঁ ताई ना आशिया कत मर्यादार अधिकारिणी तारपर हेदायत हयनि नूह आलाइहिस सालामेर स्त्री हेदायत हयनि तो आमार स्त्री हेदायत ना हले एमन कि हलो যদি এই সব তারিখ এই সব ইতিহাস যদি আমাদের সামনে কোরআন ইতিহাস না থাকতো তাহলে আমরা ভেঙে পড়তাম আরে কি হলো আমার পরিবারে আরে কি হলো আমি এত ভালো মানুষ আর আমার বিবি এরকম হলো আমার বোন এরকম হলো আমার মা খালা এরকম হলো হইতে পারে তে এতে আমাদের সম্বল রয়েছে ঈমানি সম্বল এতে উপদেশ রয়েছে আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আর যারা চরিত্রবান পুরুষ তাদের জন্য কি রয়েছে लित्य चरित्रवान पुरुष उपयोगी किसेर हाँ भलो कथार उत्तम कथार बला जेते पारे हाँ चरित्रवती तो आगे तफसिर बोललाम द्वितीय तफसिर उलाइका मुबार्राउना मिम्मा याकुलूना आर एई सब लोकेरा जा तादेर सम्पर्के बला होच्छे तार थेके पुरोपुरी दोषमुक्त रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तार बीबी आयशा रादियाल्लाहु अन्हा अबू बकर सिद्दीक आयशार बाबा एरा मुबार्राउन दोषमुक्त एदे नबी परिवारे अबू बकर परिवारे आयशार चरित्रे एई रकम कथा मोटेई होते पारे ना मुबार्राउन एरा दोषमुक्त आल्लाह स्पष्ट भाषाय बोलছেন এরপরও একদল পথভ্রষ্ট গোমরা হয়েছে যাতে করে আল্লাহ পাক একটা নেকির রাস্তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তার বাবার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য कारण যত গাল দেবে আপনাকে বা কোনো ব্যক্তিকে তত বেশি কিন্তু নেকি আপনার কাছে পৌঁছতে থাকবে ওদের আমলনামায় গোনা ভারী হবে আর আপনার আমলনামায় নেকি দিয়ে আপনার নেক আমলের আমলনামা আপনার দাড়ি পাল্লা ভারী হবে তো এটাকে মন্দ কখনো মনে করবেন না এইজন আল্লাহ পাক রব্বুল শুরুতে কি বলেছেন লা তাহসাবু শাররাল লাকুম এই ঘটনাকে মন্দ মনে করিও না এতে কল্যাণ রয়েছে এই মুনাফিক চরিত্রের এক শ্রেণীর লোকেরা আর শিরকি কুফরি আকীদায় বিশ্বাসী ভ্রান্ত ফিরকা যারা এখনো গালমন্দ করে থাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তার নবী পরিবার সম্পর্কে যেন ঘৃণা ছড়ায় তার নবী পরিবার সম্পর্কে ঘৃণা চড়ায় তারা ইসলামের রাস্তায় সবচেয়ে বড় বাধা কিনা বলুন দেখি। যে কোনো একটা পরিবার সম্পর্কে ঘৃণা ছড়া তার মানে কি ওদের কাছ থেকে কী শিখবেন? আবার ওর পরিবারে এইরকম দোষ আছে, কী শিকার আছে? আউযুবিল্লাহ, এটাই করেছে এই মুনাফিকরা। লাহুম মাগফিরাহ, এদের জন্য মার্জনার ঘোষণা রয়েছে আল্লাহর পক্ষ থেকে। ওয়া রিজকুন কারীম, আর সম্মানজনক উপজীবিকা রয়েছে জান্নাতে, এদের জন্য সম্মানজনক উপজীবিকা রয়েছে। আর এদেরকে আল্লাহ পাক দুনিয়াতে মার্জনার ঘোষণা দান করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এই ঘোষণা কোরআনে ঘোষণা রয়েছে কার জন্য? আবু বকরের জন্য, আবু বকরের পরিবারের জন্য, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে শেষ হলো কিসের কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত মিথ্যা বাদ দেওয়া হয়েছিল সে সম্পর্কে ১৬টি আয়াত বলেছিলাম। ১১ নম্বর আয়াত থেকে শুরু করে আয়াত নম্বর ২৬ পর্যন্ত। এই যে মুসলিম সমাজে জেনা ব্যভিচারে যে ছড়ায় তার বিভিন্ন কারণ রয়েছে। জেনা ব্যভিচার ছড়ায় তার বিভিন্ন কারণ রয়েছে। এই সূরার শুরুতে জেনাকারিনী জেনাকারী এই শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আর তারপরে যারা জেনা ব্যভিচার বা সমকামিতার মিথ্যা অপবাদ দেবে বা অপবাদ দেবে আর তারপরে ৪টা সাক্ষী নিয়ে আসতে পারবে না তাদের দণ্ডবিধানের কথা উল্লেখ করা হয়েছে। তারপরে নিজ পরিবার নিজ স্ত্রী সম্পর্কে কেউ যদি অপবাদ দেয় তাহলে সেই সমস্যার সমাধান আল্লাহ পাক উল্লেখ করে লিয়ানের কথা উল্লেখ করেছেন। এইসব উল্লেখ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু আয়াতে এমন কিছু আদব কায়দা এমন কিছু নীতিমালা আল্লাহ পাকের শেখাচ্ছেন যা দিয়ে মানুষ নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে জেনা ব্যভিচার অশ্লীলতা ফাহিশা রাস্তা থেকে রক্ষা করতে পারে। এই যদি আদব কায়দাগুলি আপনি বাস্তবায়ন করেন তাহলে নিজেকে, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের দেশকে জেনা ব্যভিচার রাস্তা থেকে, অশ্লীল কথা কাজের রাস্তা থেকে বাঁচাতে পারবেন। আর যদি এই সব বিধিবিধানকে উপেক্ষা করেন, এই সম্পর্কে গাফিলতিকর অবহেলা করেন যে না আমরাও তো এককালে যুবক ছিলাম, আমাদের দ্বারাও তো কিছু ভুল ভ্রান্তি হয়েছে, আরে সবার তো একটা স্বাধীনতা আছে, এত একবারে চাপ সৃষ্টি করতেন। আজকাল বাপ মায়ের কথা কিন্তু এইরকম, বাপ মায়ের ভাষা নিজের মেয়ে সাবালিকা মেয়ে সম্পর্কে আর সাবালক ছেলে সম্পর্কে কেউ যদি কিছু বলে যে তোমার মেয়ে একা একা এরকম ঘোরাফেরা করে, আরে সবার তো স্বাধীনতা, হাত পা বেঁধে রাখবো নাকি? একটু তো স্বাধীনতা আছে, আমরা তো এক যুগে ছিলাম ওইরকম। এদের ঘরে ঘটনা ঘটবে না কেন পাপের? হ্যাঁ, এদের ঘরে জেনা ব্যভিচার হবে না কেন? এদের মেয়ে বেরিয়ে যাবে না কেন? হবে তো। বাড়িতে অপর পুরুষরা ঢুকে যদি কেউ বলে যে আপনার বাড়িতে সাবালিকা মেয়ের আছে, বউ বেটি আছে, আপনার বাড়িতে অপর পুরুষরা আসে, এটা কেমন? আরে এত কি আর বাধা দেওয়া যায়? কি জেলখানা নাকি? এসব মুনাফিক চরিত্রের মুসলমানদের অবস্থা, যাদের আমলে এত ত্রুটি যে এরা নিজেরাই সাদরে আল্লাহ পাকের বিধিবিধান গ্রহণ করতে চায় না। আর নিজের ছেলে মেয়েদের অন্তর পাক থাক, পাপমুক্ত থাক, পাপমুক্ত পরিবার তৈরি হোক এটাই চায় না তারা, আসলে ওই রাস্তায় চলতে চায় না, যার ফলে ঘরে জেনার ঘটনা ঘটে থাকে। একদিনে কখনো জেনার ঘটনা ঘটতে পারে না। হঠাৎ করে একটা পুরুষের একটা মহিলার সাথে দেখা হইলো আর সাথে সাথে জেনা হয়ে গেল, এর পৃথিবীতে হয়েছে কখনো? কখনো হবে না। একটা কাফের, আল্লাহ পরকালে বিশ্বাসী নয় মহিলা, তারপরে হইতে পারে না। যান আপনি অমুসলিম দেশে আর হোটেলে হঠাৎ করে গিয়ে বা রাস্তাঘাটে একটা অমুসলিম বেহায়াবে পর্দা চলাফেরা করে, যার সাথে তার তালমেল আছে তার সাথে কোনো ব্যাপার নাই, কিন্তু আপনি জানতো দিকে হঠাৎ করে একটা কথা বলে দেখেন তো, জুতা খেয়ে বড় লোক হয়ে যাবেন, ঠিক না? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে জেনার ঘটনা একদিনে ঘটে না। হ্যাঁ, এই জন্য ওলামা কেরামরা বলেছেন যে নাজরাতুন, প্রথম নজর পড়ে, বিষাক্ত নজর, তারপরে কি হয়? ইবতিসামাতুন, মুচকি হাসি, কেমন আছেন, কেমন আছো, মুচকি হাসি। আর তারপরে যদি মুসলিম হয় তা আবার ধর্মের নাম দিয়ে ঢুকে, সালামুন, সালাম আলাইকুম। মহিলাকে কেন সালাম, যুবতী কেন সালাম দিবে তুমি? আর যুবতী কেন তোমাকে সালাম দিতে আসবে? কিন্তু ফিতনার আশঙ্কা আছে, তুমি যুবক, তোমার এমনি ইমান আমল কমজোর, হ্যাঁ ঠিক আছে, দিনদার পরেশগার লোক রয়েছে, ফিতনার আশঙ্কা নেই, আর লোকজনের সামনে আছে, অসুবিধা নেই, কিন্তু নির্জনে সমস্যা হইতে পারে। ফাকালামুন, তারপরে কথা শুরু হলো, কেমন আছো, ভালো আছো, কোথায় বাড়ি, হ্যাঁ কোথায় যাচ্ছ? বাসে মহিলা একাই সফর করছে রাজশাহী থেকে ঢাকা, খুলনা থেকে ঢাকা, তো পাশে একটা লোক বসলে এতক্ষণ তো আরও চুপ থাকতে পারছে না, হ্যাঁ তো ঠিক কিছুক্ষণ পরে শুরু হবে কথা বলা, হবে না? हाँ एक प्रथम नजर देवा हलो और तरह जो देखते भाव लागे तरह तक एक मुस्की हाँसी देवा शुरू हलो तरह कथा शुरू हलो और कथा शुरू हलो तक फमयन तक अपॉइंटमेंट हलो ठीक है हमारे देखा है कौन देखा है ठीक है अमुक समय देखा क्या अमुक पार्के देखा है फमयन अमुक दिन देखा अमुक समय फ्री थी अमुक पार्के अमुक बीचे हमें आसब फल काउन तरह साक्षात घटल और साक्षात घटार पर जै है तई हलो कथा बुझते पे जी आरबी एक प्रबाद बोले जेना एइभाबे हय धीरे धीरे हय एकदिने कखनो जेना हय ना आपनार बाड़ीते कोनो छेलेके ढुकते दिलेन अथवा टिउशन आपनार मेयेके साबालिका बोनके पढ़ाबोर जोन्नो टिउशन पढ़ाबोर जोन्नो आपनि राखलेन पुरुषके केन पुरुष दिये पढ़ाबेन महिला पाच्छेन ना महिला दिये पढ़ान अथवा आपनार मेयेके टिउशन पढ़ार जोन्नो पाठिये दिलेन ओ टिउशनेर नामे आरो एक दुई घंटा काटिये आसले कोथाय खोज खबरई राखेन ना एकाई पढ़ाচ্ছেন सहशिक्षा इत्यादि इत्यादि एगुली होच्छे जेनार दार जेनार रास्ता धीरे धीरे एइभाबे मुस्लिम समाजे जेना छड़िएছে आल्लाह पाक हेफाजत करें। आल्लाह पाक इरशाद करेছেন या আইয়ুহাল্লাযীনা আমানু हे ईमानदार मानुषेरा ला तदखुलू बुयूतान गायरा बुयूतिकुम तुम्हारे बाड़ी छाड़ा अन्येर बाड़ीते तुम्हारा प्रवेश करबे ना হাত্তা তাস্তানিসু যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নিয়ে নেবে। তাস্তানিসুর তাফসীর সরাসরি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রখ্যাত সাহাবী মুফাসসির বলছেন তাস্তানিসু মানে তাস্তাজিনু যতক্ষণ অনুমতি এজেন্ট না নিয়ে নেবে অনুমতি নিয়ে প্রবেশ করবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এবং সেই বাড়িওয়ালা সেই পরিবারের ওপর কি করবে সালাম বলবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা সেই বাড়িওয়ালাদের প্রতি সালাম পেশ করবে আসসালামু আলাইকুম বলবে। যালিকুম খায়রুল লাকুম এটা তোমাদের জন্য বড়ই কল্যাণকর হবে। লাআল্লাকুম তাযাক্কারুন जाते करे तुम्हारा उपदेश ग्रहण करते पारो और वास्तव रूप दीते पारो। ये सब कथागुली शुधु थियोरिकल ना जे जेने थेके गेलाम जानलाम जे अनुमति नीते हय कारो बाड़ी गेले अनुमति नीते हय सालाम दीते हय ना सालाम ना अनुमति हाँ आछेन कि ढुके पड़लाम खूब बेशी जदि करे आछेन कि आर ढुके पड़ल ओ थामछे ना सरासरि जात चार बोलते आछेन कि केउ आर थाक ना थाक ढुके पड़ल। सुबहानाल्लाह एटा मुस्लिम परिवार मुस्लिम समाज ना ना अनइस्लामिक समाज आमादेर देशे पर्दार गर्दा उड़िए दिएছে ग्रामबासी सम्पर्के मने करे जे ग्रामबासी माने ग्रामबासीके अनुमति निते हय ना गोटा ग्रामेर लोक आमी भालो भालो नामाजिर घरे गिए देखेছি आश्चर्य हये गेছি हाजी साहेब आर नामाजिर लोक ओर बाड़ीते ढुकছে আছেন ভাই ঢুকে গেল खूब बेशी करले एतटा আর মহিলারা মাথায় কাপড় নাই তো উঠানে বসে আছে অথবা চলাফেরা করছে রান্না করছে ঢুকে পড়ল। ग्रामेर लोकेर जन्य पर्दा नहीं पर्दा विदेशी लोकदेर जन्य आर पर्दा दाड़ीवाला देखले एकटु पर्दा अरे ताड़ाताड़ी करे ओटा ढाकते होबे दाड़ीवाला कारण दाड़ीवालाके महिलादेर देखे पुरुष मने हय आर जखन दाड़ी मुंडा लोक देखे तखन मने करे सजाति आछे आमादेर आमादेर महिला महिलाय मने करे जार फले ओरा लज्जा करे ना एटा आसले बास्तव कथा ना हले महिला केन लज्जा करे ना बोलेन तो देखि आमादेर मतो दाड़ीवाला अरे रे 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 হ্যাঁ আর মাথা তাড়াতাড়ি করে মাথা ঢাকতে গিয়ে পিঠের কাপড় উঠিয়ে মাথায় দিয়ে দেয় অনেক সময়। निजेर वंशधर सम्पर्के पर्दा नहीं ग्राम ग्राम अंचले देखेছি निजेर वंशेर लोक हले असुविधा नहीं निजेर गोत्र तो के चाचा तो भाई खाला तो भाई मामा तो भाई फुफा तो भाई निजेर वंश पर्दा नहीं और पर्दा करते बोलले बड़ोई कष्ट लागे जदि बला हय मामा तो भाई के खाला तो भाई भाई आमादेर बाड़ीते एखन बउ बेटी आछो तोमरा एखन बाइरे बसो आमरा जखन छोटो नाबालक छिलाम तखन तोमरा एसो असुविधा नहीं तो शुधु तोमार खाला छिलो तोमार फुफू छिलो बा तोमार ये छिलो आश्चर्य भलो कथा क्योंकि एखन तोमरा साबालक होयेछो बाड़ीते बौरा आछे बोनेरा साबालिका होयेछो तखन छोटो छिले एखन तोमरा बाइरे बसो आर एमन कष्ट पाई जे जीवन आर ओई बाड़ीते चढ़बो ना। एगुलो आमादेर जाहिली समाज ना नेई कि वास्तव घटना ना हाँ ताहले बोलेन देखि कि करे पर्दा कायम होबे जदि मुस्लिमराई पर्दाके कायम ना करे इस्लामेर विधान ना कायम करे केन जेना होबे ना एई समाजे जे समाजे आल्लाह पाकेर आदेश निषेध पालन हय ना शुधु नामाज पढ़ार नाम इसलाम पर्दा शुधु कयेकटा लोक देखले पर्दा फेरिवालार काछे कोनो पर्दा नेই किन्तु यदि हुजूर मौलवी साहेब हाँ मौलाना चले एसेছে ताड़ाताड़ी करे पर्दा कर एगुलो ना तो पर्दा ना। आर एकटा रोग आछे आमादेर देशे कत रोग बोलबेन भासुरके पर्दा करे खूब माने यदि स्वामीर बड़ोटा हय ताहले किन्तु देवरके आर कोनो ब्यापारই ना ओ तो देवर देवर के एक थालाते निये बसे खाय हाँ আর দেবর দেবর বুঝছেন একটা ঘটনা বহু ঘটনা আমার কাছে ফতোয়া যেহেতু আসার জন্য এগুলো জানছি নাম না ধরলে তো বুঝতে পারবেন না যে কথা কার আর বলারও প্রয়োজন নাই আর বললে তখন গীবত হবে আমভাবে উপদেশের জন্য বলছি ওই দেবরগুলি কি করেছে দেবর ওই ভাই ভাতিজাকে কোলে নেব আদর করব বলে ভাবির ঘরে ঢুকেছে আর ভাই নেই বাড়িতে ভাবির ঘরে ঢুকে ওই একটু আদর করে ওইদিকে আদর কি করবে ওর তো हाँ और तो असत नियत अन्य दिखे वो भातीजा के आदर करते करते वो भाभी के आदर करा शुरू कर दिए तारपरे निये उधाव हो गए निये भाभी के नहीं उधाव हो गए और एक लोकर घटना कैक बछर आगे घटना भाभी के साथे निये भाभी के साथे निये एसेछे आमी जाबो एते सऊदी आरब थाके सऊदी आरब भद्रलोक थाके और भाईओ थाके सऊदी दुइजनई सऊदी आरबे थाके तो भाई चले एसेछे आगे और এই মহিলার প্রেম হয়ে গেছে ওর সাথে ওকে ওকে ভালো লাগে স্বামীর চাইতে বেশি দেবরকে ভালো লাগে ও দেবরের সাথে দেবরকে এয়ারপোর্টে বিদায় করতে এসেছে এয়ারপোর্টে বিদায় করতে এসে প্রথম প্রেম শুরু হয় আর তারপরে এয়ারপোর্টে বিদায় করে গেল অন্তরে তো তার লেগে গেল যে এটা আমাকে ভালো আমার স্বামীর চাইতে আমার দেবরটা ভালো লাগছে শয়তান এইভাবে কিন্তু চান্স নেই আর তারপরে পরের বার তাড়াতাড়ি করে ছুটি দিয়ে গেছে ছুটি দিয়ে গিয়ে ওকে উধাও হয়ে গেছে ভাইয়ের স্ত্রীকে নিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলেছে এগুলো কোনো কাল্পনিক ঘটনা বলছি না এগুলো আমার কাছে ফতোয়া মাসলা যেগুলো এসেছে সেগুলির কিছু বলছি আগের ঘটনা যেটা বললাম যে আদর করতে করতে এগুলো কয়েকটা ঘটনা এসেছে আমার কাছে আর তারপরে নিজের স্বামীকে নিজেই বলছে যে দেখো আমাকে মাফ করে দাও তুমি আর তোমার সাথে আমি সংসার করতে পারছি না মাফ করে দাও কি জন্য শেষখানে বলছে যে তোমার ভাইয়ের জন্য আমি পাগল হয়ে গেছি তোমার ছোট ভাইকে না দেখলে আমি থাকতে পারি না এই স্পষ্ট ভাষায় বলেছে ওয়াল্লাহ ওই স্বামী এসে বলছে যে আমাকে আমার স্ত্রী এরকম বলছে যে তোমার ছোট ভাইকে না দেখলে আমি থাকতে পারি না জি আর এগুলো হিন্দুদের ঘটনা না খ্রিস্টানদের বাড়ির ঘটনা না ইহুদিদের বাড়ির ঘটনা মুসলিম সমাজের ঘটনা বলছি এই সূরা নূরের বিধিবিধান পালন না করার কারণে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমাদের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে অন্য কোনো কক্ষে ভাবির ঘরে ভাইয়ের ঘরে ঢুকবে না অন্যের বাড়িতে ঢুকবে না এমনকি নিজের বাড়িতে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান শুনে নিজের বাড়িতে যাওয়ার ক্ষেত্রেও এক সাহেব বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আছে আমার মায়ের কাছে কি অনুমতি নিতে হবে মা বলে আচ্ছা বলো তো তোমার মা যদি শরীরে কোনো কাপড় কখনো ফেলে রাখে আর হঠাৎ করে যদি ওই অবস্থায় দেখে না তোমাকে ভালো লাগবে না তোমার মাকে ভালো লাগবে হ্যাঁ আতহিবু আনতারা উম্মাকা ওরিয়ানাতান তুমি কি পছন্দ করো যে তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখে না হতে পারে যে কোনো কিছু করছিল এরকম অবস্থায় ছিল এখন তো বাড়িতে কেউ নেই উঠানে গায়ে কাপড় খুলে বসে আছে হতে পারে যে পেট পিট সব কিছু বক্ষ খুলে বসে আছে এই অবস্থায় আর ওর ছেলে দেখা পছন্দ করে না স্বামী হইলো হয়তো অন্য ব্যাপার আচ্ছা তারপরে স্বামীর ক্ষেত্রে যদিও জায়েজ আছে যে চলে যেতে পারে বিনা অনুমতি তারপরে উত্তম আলমারা বলছেন যে উত্তম যে স্বামীও জানাবে যে আমি আসছি বাড়ির মধ্যে কারণ হতে পারে যে স্ত্রী এমন অবস্থায় আছে যে হঠাৎ যদি নজরে পড়ে যায় তো স্বামীকে ভালো লাগবে না অন্তরে ঘৃণা হয়ে যাবে আরে আমার স্ত্রী এরকম নোংরা অবস্থায় বসে থাকে সুতরাং সাবধান এমনকি নিজের বাড়িতে গেলেও আওয়াজ দিয়ে যাবেন আর সালাম দিয়ে যাবেন নিজের বাড়িতে গেলেও আর অপরের বাড়িতে হলে তো আল্লাহ পাকের কোরআনে নির্দেশ লা তাদখুলু বুয়ুতান গায়রা হাত্তা তাস্তানিসু ইস্তিনাস মানে জানিয়ে দেওয়া উনস মানে যোগাযোগ করা এখান থেকে মানুষকে ইনসান বলা হয় ইনস বলা হয় মানে মানুষের সাথে যোগাযোগ রাখতে চায় দেখেন কিছুক্ষণ বসে থাকলে কৌতূহল হবে জানি তো এই লোকটা বসে আছে কে কোথাকার হ্যাঁ আমি আমার সম্পর্কে জানাই ও আমার সম্পর্কে জানুক এটা ইনসান করে কিন্তু জঙ্গলি পশু এটা করে না সেজন্য ওয়াহশ বলা হয় জঙ্গলি পশু এক পশু আরেক পশু করতে গেলে পালায় জানিয়ে দাও তরিকা কি জানিয়ে দেবে অনুমতির মাধ্যমে আর সালামের মাধ্যমে এখানে অনুমতি আগে বলা হয়েছে তারপরে সালাম বলা হয়েছে আয়াতে ওয়াও দিয়ে বলা হয়েছে ওয়াও তারতিবের জন্য আসে না পর্যায়ক্রম সিরিয়াল বর্ণনার জন্য আসে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এইভাবে বলবে আসসালামু আলাইকুম আদখুল আসসালামু আলাইকুম আসতে পারি কি এটা হলো এই হাদিসের অনুবাদ আর এইভাবে আমরা বলি আসসালামু আলাইকুম আসতে পারবো এইরকম আদখুলু তাহলে আগে সালাম তারপরে বলবেন যে আসবো কি ভাই আছেন কি ভাই মানে আসতে বলবো আমাকে যে ভাষায় বলেন জালিকুম খায়রুল্লাহ এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সালাম বলবেন। ফাইনলাম তাজিদু ফিহা আহাদান, ওই বাড়িতে যদি কাউকে না পাও, ডাক দিলে সালাম বললে কিন্তু না কেউ সাড়া দিল না, ফালা তাদখুলুহা প্রবেশ করিও না। বুঝতে পারছেন যে না মহিলাদের আওয়াজ পাওয়া যাচ্ছে, মহিলাদের আওয়াজ পাওয়া যাচ্ছে অথবা পুরুষের আওয়াজ পাওয়া যাচ্ছে, পুরুষও আছে কিন্তু না সালামের উত্তর আসলো না, আসেন আসেন কোনো উত্তর আসলো না, তাহলে কি করতে হবে? না যখন শুনতে পাচ্ছি ভাইয়ের আওয়াজ তো শুনতে পাচ্ছি আছে ঢুকে পড়ি, নাকি ঢুকে পড়বেন না কখনো না। ফালাতাদখুলুহা, আল্লাহ বলছেন যে ফালাতাদখুলুহা তোমরা সেই বাড়িতে প্রবেশ করবে না, হাত্তা ইউজানা লাকুম যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি না দেওয়া হবে। ওয়াইন কিরা লাকুম উরজিউ, আর তোমাদের যদি বলা হয় যে ফিরে যাও, যদি বলা হয় যে ভাই এখন ব্যস্ত আছি আপনি একটু ফিরে যান পরে আসবেন, যদি কথা বলা ইরজিউ ফারজিউ তাহলে ফিরে চলে যাও। হুয়া আজকা লাকুম এতেই তোমাদের অন্তরের অধিক পবিত্রতা রয়েছে, আখলাক চরিত্রের পবিত্রতা রয়েছে অধিক। আল্লাহ বিমা তা'মালুন আলিম, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক সর্বজ্ঞ, সব কিছু জানেন। এই আয়াতের বাস্তবায়ন সম্পর্কে আয়াতে সংক্ষেপে বলা হয়েছে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, কিন্তু কয়বার অনুমতি নিতে হবে আর সালাম দিতে হবে এ কথা বলা হয়নি। এ সম্পর্কে কি জানা আছে আপনাদের? হ্যাঁ, তিনবার। জি, এই মর্মে হাদিস রয়েছে, এই মর্মে হাদিস রয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি জানতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়েছিলেন হ্যাঁ কে? আবু মুসা আশআরী। আবু মুসা আশআরী গিয়ে সালাম দিলেন আর অনুমতি চাইলেন, তারপরে তিনবারে যখন কোনো সাড়া শব্দ পেলেন না ফিরে চলে আসলেন। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কি ব্যাপার তুমি এরকম ফিরে চলে আসলে কেন? তখন বললেন যে তো আল্লাহ পাক এই হুকুম করেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে তিনবার তোমরা অনুমতি চাও, যদি অনুমতি না পাও তো ফিরে চলে আসো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? হ্যাঁ, আমি কিন্তু এই হাদিস জানি না আর তুমি এই হাদিস বলছো, তুমি সত্য না মিথ্যা বলছো আল্লাহই জানে, সুতরাং হয় সাক্ষী নিয়ে এসো আর না হলে তোমাকে কি করব? বেত্রাঘাত করব। হাদিসের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর ভূমিকা পালন করতেন, খুব শক্ত ছিলেন। সাহাবাই কেরাম যাদেরকে আল্লাহ পাক কোরআনে সার্টিফাই করেছেন, তাদের সত্যায়ন করেছেন, তাদের সম্পর্কে এত কঠোরতা অবলম্বন করেছেন, তাহলে পরবর্তীকালে বর্ণনাকারীদের সম্পর্কে জয়ী জয়ী জাল না জেনে আপনি হাদিস শরীফে আছে, হাদিস শরীফে আছে, হাদিস শরীফ চালিয়ে দেবেন মার্কেটে। আর এইভাবেই আকিদার বিভ্রান্তি গুমরাই ঘটেছে। অধিকাংশ আকিদার গুমরাইয়ের পিছনে জাল জয়ী হাদিস রয়েছে, অধিকাংশ আমলে যে দুর্বল সহিহ হাদিস বিরোধী আমল, নামাজে ভুল ত্রুটি, আর এর পেছনে এই ঘাড় মশা এই জয়ীফ আর জাল হাদিস রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে জাল জয়ীফ হাদিস মানুষের আকিদাকে খারাপ করেছে, মানুষের মাঝে বিদাত ছড়িয়েছে, মানুষের এবাদত সহি এবাদত থেকে ভুল এবাদতের দিকে নিয়ে গেছে। সুতরাং হাদিস সম্পর্কে যাচাই বাছাই করা লাগবে। যারা কোরআন হাদিস বুঝে আর হাদিসের সহি জয়ীফ বুঝে তাদের কাছ থেকে জানবেন, আর যারা সহি জয়ীফের জ্ঞান নেই, সহি জয়ীফের সংজ্ঞাই ঠিক করে করতে পারবে না, সহি জয়ীফের পড়াই পড়েনি আর বলে দেবে যে না তিরমিজিতে আছে, হ্যাঁ আর তিরমিজি হচ্ছে সিহাসিত্তার একটি কিতাব। সিহাসিত্তা জানলো না যে সিহাসিত্তা মানে কি। সিহাসিত্তা মানে 6টি সহি কিতাব। 6টি সহি কিতাব না 2টি সহি কিতাব, সহিহাইন, সহি বুখারী, সহি মুসলিম। তাই সিহাসিত্তার পরিভাষা ভুল পরিভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, এমন ঘর বাড়ি যেখানে বুঝতে পারছেন যে এখানে কোনো মহিলারা থাকে এরকম কিছু না, মানুষ বসবাস করে। যেখানে মানুষ বসবাস করে সেখানে পরিবার থাকতে পারে, মহিলারা মেয়েরা থাকতে পারে। এমন বাড়ি যে সব বাড়িতে কোনো বিশেষ পরিবার বাস করে এরকম কিছু না, যে কেউ আসে যায় এরকম করে। এইরকম বাড়িতে বিনা অনুমতিতে যদি প্রবেশ করো তাহলে কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক বলছে লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না, আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনা, যে এমন ঘরগুলিতে তোমরা প্রবেশ করবে যেই ঘরে কেউ বসবাস করে না, বিশেষ কোনো ব্যক্তি বা পরিবার বসবাস করে না, এইরকম ঘরে প্রবেশ করবে, এতে কোনো গুনাহ নেই বিনা অনুমতি। ফিহা মাতাউল লাকুম, তাতে যদি তোমাদের কি থাকে, কোনো সম্পদ থাকে, মালমাত্তা থাকে, মাতাউল লাকুম তোমাদের কোনো দুনিয়ার গরজ থাকে, প্রয়োজন রয়েছে। মাতা মানে দুনিয়ার কোনো ভোগের সামগ্রী রয়েছে। এগুলি কি এ সম্পর্কে খানিকটা ব্যাপকতা রয়েছে, কোনো একটি জিনিস বিশেষ করে বোঝানো হয়নি, যে কোনো এইরকম ক্ষেত্র হইতে পারে যেখানে এই গুণটা পাওয়া যাচ্ছে। যেমন দোকানপাট, जेको दोकने जाओयार दोकान गेटे दाड़िए बोलें सालाम आलैकुम आसते पारी कि बोलें हाँ दोकान सकल कस्टमार दोकान एक जेको दोकानपाट हाँ होटेल होटेल जावर होटेल रिसेपशन आगे बोलें सालाम आलैकुम आसते पारी कि ना कि होटेल हाँ आवासिक होटेल होक और खावार होटेल होक रेस्टुरेंट होक तरह हाँ स्कूल मद्रासा ठीक हाँ तरह मस्जिद हाँ ठीक मस्जिद क्योंकि सालाम देवें जी ईदगाह माठ एगुलो आसते पारे माशाल्लाह देखें ब्रेन खुलছে আমাদের मुसाफिरखाना 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 आगे जुगे मुस्लिम शासकरा भारते तैरि करे रखत रास्तार आसार पाशे शेर शाहसुरी मुसाफिरखाना होच्छे एई एकबार आफगानिस्तान थेके शुरू करे ढाका पर्यन्त हाँ जे शेरशाह रोड हाँ जेटाके इंग्रेजर आसार परे जीटी रोड करे दिल हाँ तो ये भाई मुस्लिम ऐतिह्य के निश्चिन्न करार जन्य कुफरी शक्तिगुली काज करेছে शेरशाह सूरी रोड छिलो और तार रास्तार पिछने कयेक किलोमीटर गेले एक मुसाफिरखाना तैरि करा आछे रात हो जाच्छे मुस्लिम थाकेन ओइखाने बसबास करें अपनी हाँ अपनी विश्राम करें आबार चलें तो मुसाफिरखाना जेकोनो मुसाफिरखाना हाँ एई रकमई आर किछु आर एकटा बाड़ीर बाइरेर बैठकखाना आमादेर देशे बला हय बैठकखाना आपनारा कि बोलें मेहमानेर जন্য একটা घर বাইরের দিক থেকে গেট আছে হ্যাঁ ওই ঘরে প্রথম দিন মেহমানকে নিয়ে গিয়ে রেখে দাও যে এখানে আপনি থাকেন এখন যখনই আসবেন তখন এসে অনুমতি নিতে হবে আপনাদের এই বৈঠকখানে ঢুকবো না ঢুকবো না ওকে চাবি ধরিয়ে দিয়েছেন ভাই আপনি মেহমান যে কদিন থাকবেন আমাদের এই রুমে থাকেন আর ওখানে ওর মাল সামান রাখা আছে আসছে যাচ্ছে তাহলে বৈঠকখানায় কোনো মেহমান থাকার জন্য সেখানে অনুমতির প্রয়োজন নেই তবে যদি আশঙ্কা করেন ওই দিক থেকে একটা দরজা আছে আর মহিলারা মাঝে মধ্যে আচ্ছা আজকালকার শহরের বা গ্রামেও করতে শুরু করেছে ওই দিক থেকে দরজা আছে আর এই দিক থেকে দরজা আছে তাহলে সম্ভাবনা আছে যে কোনো মহিলা আবার ঢুকতে পারে সুতরাং একটু জানিয়ে শুনিয়ে আপনি ঢুকবেন যাতে সতর্ক হয়ে যায় তাহলে আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যা কিছু তোমরা প্রকাশ করো আজ তোমরা গোপন করো কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আর একটি বিধান আল্লাহ পাক উল্লেখ করেছেন যেই বিধানের বাস্তবায়ন করলে জেনা থেকে আর জেনার কাছাকাছি যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবে তা হচ্ছে মুমিন পুরুষদেরকে নির্দেশ যে তারা যেন নিজ নিজ দৃষ্টিকে অবনত রাখে নিচে রাখে রাস্তায় চলবেন আর এই দিক সেদিক তাকাবেন এরকম করবেন না হ্যাঁ হসপিটালের নার্সগুলি বা ক্লিনারগুলি যখন বাসে করে এসে নামে মার্কেট এরিয়াতে তখন দেখবেন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আর আরব গায়র আরব সুবহানাল্লাহ যত এই নাপাক মাছিগুলি আছে ভ্যান ভ্যান করে ছুটে একবারে যখন মাছি পেশাব কোনো জায়গায় পায়খানা যদি থাকে ময়লা আবর্জনা থাকে না মাছি দেখবে না একটা কাঁঠাল ভেঙে রেখে দেন আর তারপরে দেখেন মাছি কোথায় আছে এলাকায় সব মাছি হ্যাঁ চলে আসবে ঠিক দেখেন না तो ओई रकम अवस्था देखा जाए माझे मध्य गाड़ीते जाच्छी आर एकटा बासे सब महिलारा एसे नामछे आर चारिदिके बाप रे बाप एई प्रवासीदेर अवस्था एरा हलो ओई पायखानार माछिर मतो नोंगरा चरित्रेर मानुष आल्लाह पाक कठोरभावे निषेध करेछे एते होबे कि आपनार चरित्र ध्वंस होबे आपनि स्वीकार करार चेष्टा करबेन अबैधभावे ना पारले तखन कमपक्षे हस्तमैथुने आपनि निजेके ध्वंस करबेन आपनि আল্লাহ পাক বলছেন হে নবী তুমি বলে দাও লিল মুমিন মুমিন পুরুষদেরকে এখানে মুমিন পুরুষদেরকে বলা হয়েছে আর তারপর আয়াতে মুমিন নারীদেরকে স্পেশাল যদিও মুমিন পুরুষদের বললে তাতে সম্বোধন সকলের হয়ে যায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মানে পুরুষ নারী সকলকে সম্বোধন কোরআনে কারীমের এই জন্য কুল্লিল মুমিনিন বললেই নারীরা তাতে চলে আসে তারপরে অধিক তাকিদের জন্য আল্লাহ পাক পরের আয়াতটিতে বিশেষভাবে মহিলাদেরকে বলছেন যে সাবধান তোমরাও কিন্তু দৃষ্টি নত রাখবে মমিন পুরুষদেরকে জানিয়ে দাও ইয়াকুদ্দু মিন আবসারিহিম তাদের দৃষ্টি যেন তারা নত রাখে ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আর তাদের লজ্জা স্থানের সুরক্ষা করে লজ্জা স্থানের সুরক্ষা মানে কি এখানে এক লজ্জা স্থানের সুরক্ষা হচ্ছে যে হ্যাঁ জেনায় লিপ্ত না হয় হ্যাঁ জেনায় লিপ্ত না হয় এই একটা আর আরেকটা এর অর্থ এখানে রয়েছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন আর ওই সব লোকেরা জান্নাতি জান্নাতের ওয়ারিস হবে যারা লজ্জা স্থানের সুরক্ষা করে থাকে ওখানে অর্থ কিন্তু যারা জিনা থেকে বেঁচে থাকে ইল্লা আলা আজওয়াজ এজন্য বলা হয়েছে হ্যাঁ স্বামী স্ত্রীর ক্ষেত্রে আও মা মালাকাত আইমানুহুম হ্যাঁ ফাইন্নাহুম গায়রু মালুমিন পক্ষান্তরে এখানে দুটো অর্থ রয়েছে একটা হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করা মানে জিনা ব্যভিচার আর জিনা ব্যভিচারের দিকে যে সব কথা কাজ নিয়ে যায় সেগুলি থেকে লজ্জা স্থানের হেফাজত করবে और द्वितीय हे वयाहफजु फुरुजाहुम माने याहफजु फुरुजाहुम माने लज्जा स्थान के आवृत रखे लज्जा स्थान के कि करबे गोपन अंग लज्जा स्थान के आवृत रखे ढेके रखे। लज्जा स्थान कतटुकु? लज्जा स्थान आउरा पुरुषदेर कमपक्षे नाभि थेके शुरू करे हाँटू पर्यन्त हाँटू सह ढेके रखते हबे। एटा हच्छे पुरुषदेर। जदि केउ रान खुले चलाफेरा करे ताहले लज्जा स्थानेर किछु अंश खुललो। आर जे जत बेशी खुलबे तत से अश्लील चरित्रेर मानुष। हाँ जे जत बेशी खुलबे रानेर अंश से तत बेशी चरित्र मानुष पुरो उलंग चरित्रहीन मानुष। जदिओ बले आमि जेना करि ना, हाँ आमि जेनाय लिप्त नय, चरित्रहीन मानुष। जी ए हच्छे लज्जा स्थानेर हेफाजत करा। नारीदेर क्षेत्रे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন আল মারআতু কুল্লুহা আওরা। নারী জাতির পুরোটাই হচ্ছে ঢেকে রাখার বস্তু, আওরা। এই জন্য উর্দু ভাষায় ফার্সি ভাষায় স্ত্রী মানে নারীদেরকে কি বলা হয়? হ্যাঁ আওরাত, আওরাত বলা হচ্ছে। ঢেকে রাখার বস্তু এটা, ঢেকে রাখা, ঢেকে রাখা জিনিস। ঢেকে রাখলে আর ঢাকা থাকলে সম্মানিত থাকবে আর মান মর্যাদা বহাল থাকবে, নিজেরও সুরক্ষা হবে, হেফাজতে থাকবে। বুঝে না आजकल मुस्लिम महिला देखें मोटरसाइकेले चलते देखे कि अपनारा, हाँ केमन करे मुस्लिम महिला जेमन बोरका परे नेकाब परे थाके ओई रकम करे थाकछे एकबारे बेधे आर मोटरसाइकेल चलछे केन? दुनियार गरजे आखिरात के ओरा भूले गेछे, किन्तु दुनियार गरजटा एखन बुझते शिखेछे जे मोटरसाइकेल द्रुत बेगे चले और कत धुलो बाली मैला चेहराते एसे और कीट पतंग लागबे। एर थेके चेहराटाके बाँचाइलाम, कारण चेहरा लावण्य थाकछे ना। जारा बेहाया बेपर्दा महिला तादेर मुखमंडले लावण्य थाकछे ना, सौंदर्य थाकछे ना, नष्ट हये जाच्छे। बरং एक भाई आमाके शिक्षित मानुष एकजन बड़ इंजिनियर से भारतेर से बोल्लो जे आजकल अमुस्लिम महिलारा पुरो बोरका पड़छे अनेकेई। केन? दुनियार गरजे आल्लाहर इबादत मने करेन। एकजन मुस्लिम महिला आल्लाह पाकेर इबादत मने करे पारबे, किन्तु अमुस्लिम महिला अनेके आजकल बोरखा परा शुरू करेछे। दुटो कारण, एकटा कारण होच्छे जे बोरखा परे थाकले धर्षित होवार आशंका कम और एमनि खोलामेला चलाफेरा करले तादेरके उत्त्यक्त करा होच्छे, परेशान करा होच्छे। हाँ হয়রানি, যৌন হয়রানি থেকে বাঁচার জন্য মুসলিম রমণীদের মতো বোরকা পরা শুরু করেছে অনেক অমুসলিম মহিলারা। এই কথা আমাকে কয়েক মাস আগে জানালো এক ভাই, শহরে বসবাস করে। এই একটা। আর একটা হচ্ছে ওই চেহারার যে বললাম যে সৌন্দর্য চলে যাচ্ছে, লাবণ্য থাকছে না, চেহারা খোলা থাকে, কারণ বিষাক্ত নজর পড়ছে। আপনি এটাকে হালকা মনে করিয়েন না, আর কোনো মহিলা যেন এটাকে হালকা না মনে করে। একটা ছেলের ওপর সামনে একটা লোকের বদনজর লাগাই সে অসুস্থ হয়ে পড়ছে, অনেকে মারাই যাচ্ছে। ইন্নাল আইন হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর হচ্ছে সত্য। বদনজর উটকে পর্যন্ত, উটকে কোথায় চড়িয়ে দেয়? হাঁড়িতে চড়িয়ে দেয় আর কবরে পৌঁছে দেয়, মানুষকে মরেও যেতে পারে মানুষ। তাহলে এত যে বদনজর বিষাক্ত নজরগুলি পড়ছে বেহায়া বেপরদা মহিলাদের ওপর, যারা চেহারা খুলে চলাফেরা করে, যারা মাথা খুলে চলাফেরা করে, যারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ খুলে চলাফেরা, কত যে বদনজর পড়ছে। আল্লাহ হেফাজত করে, এতে থেকেও বাঁচা যেতে পারে। দুনিয়ার ফায়দা বললাম একটা, আর আখিরাতের সবচেয়ে বড় ফায়দা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা লজ্জা স্থানের হেফাজতকারী হেফাজতকারিনী হবে তাদের জন্য আল্লাহ পাক উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা আল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন যালিকা আজকাল হাম, এটা তাদের জন্য অধিক পবিত্রতা। যদি দৃষ্টি নত রাখেন আর লজ্জা স্থানের হেফাজত করেন, চরিত্রবান হন, তাহলে এতে অন্তরের পবিত্রতা থাকবে। দেখেন কখনো টেনশন হবে না, কখনো পেরেশান হবে না, ঘুম আসে না। আর যে প্রেমের রোগে লিপ্ত হয়েছে, এটা মেয়ে আমার অন্তরে এমন ঢুকে গেছে, মেয়েটার জন্য আমার ঘুম হয় না, হ্যাঁ ঘুম হয় না, আমার শান্তি হয় না, ডিউটি করতে পারি না। এখানে এক লোক ছিল ডিউটি করতে ভালো একটা জায়গায়, ও এই রোগে রোগাক্রান্ত হয়, প্রেমের রোগে রোগাক্রান্ত হয়। তারপরে শেষ পর্যন্ত আমার কাছে সমাধানের জন্য আসলো যে আর বাঁচতে পারি না, কি হয়েছে কি হয়েছে ঘটনা তো বলতে হবে, এখন বাঁচতে পারছে না তার মানে ডাক্তারকে তো বলতে হবে কি রোগ আছে। পুরো ঘটনা বললো ওর প্রেমের ঘটনা। সুবহানাল্লাহ। বলছে যে ঘুমাইতে গেলে ঘুম আসে না, আর ডিউটি করতেছে ডিউটি করতে পারি না, এইদিকে মালিকের ধমক খাচ্ছি আর সুপারভাইজার যখন তখন গালমন্দ করছে। এ কয়েকদিন পরে গিয়ে খবর নিচ্ছি যে কোথায় ছেলেটা, কোথায় কাছেই ডিউটি করতে, এখানে আশেপাশে ডিউটি কোথায় সে, তো বলছে ওকে এক্সিট লাগিয়ে পাঠিয়ে দিচ্ছে ওর সাথীর সঙ্গে। কেন? বলছে কাজ করতে না এসে, এসে পেরেশান থাকতো কি যে করেন না করে কাজ টাজ কিছু করে না আর শুধু টেলিফোন করে কাকে টেলিফোন করে মালিক বুঝতে পেরেছে সুপারভাইজার বুঝতে পেরেছে এক্সিট লাগিয়ে পাঠিয়ে দিয়েছে জি কয়েক বছর আগে ঘটনা প্রেমের রোগ ইশকের বিমারি যে ইশকের বিদাতীরা শিক্ষা দিয়ে থাকে প্রেম খেলা ইশকে ইলাহি সকলতে জানে না সকলে তো জান না সব গজল শেখায় এই বিদাতীরা ইশক নোংরামি জিনিস আল্লাহর সাথে ইশক হতে পারে না रसूल साथे इश्क होते पारे ना साहबाए केराम साथे इश्क होते पारे ना जब तुम्हार माँ बोनेर साथे इश्क होते पारे ना के बोलबे जे आमार मायेर साथे आमी इश्क करी प्रेम करी हाँ भालोबासी माँ के भालोबासी बोन के भालोबासी ताई ना मेये के भालोबासी किन्तु प्रेम करी बोलते पारबेन आर बेयादबगुलो बोले आशेके रसूल आर आशेके इलाही नाम राखे आशेके इलाही आर आशेके रसूल आर ए होच्छे आल्लाहर इश्के पागल हये गेछे ओलिउल्लाह एसब कथा कोथाय बोले इस्लामे कोथाय आछे कुरान हादिस आछे एक भाषा देखान तो कोथाओ इश्क आछे आल्लाहर क्षेत्रे बा रसूलेर क्षेत्रे कारण इश्क होच्छे नोंगरामी जिनिस और मोहब्बत होच्छे भालो जिनिस एजन्य कुरानेर भाषाय मोहब्बत बला हयेछे हुब बला हयेछे इन कुनतुम तुहिब्बुनाल्लाह हाँ अहब्बा इलैकुम मिनाल्लाहि वा रसूलिहि वा जिहादिन फी साबिलिहि कुरान बुझे आसे ना ला युमिनु अहादुकुम हत्ता अकुना अहब्बा इलैहि हाँ आशाका इलैहि बोलेछेन अहब्बा इलैहि मिन वालिदिहि वा वालिदिहि वा नास अजमाइन हब्बा मोहब्बत बोलबे अल्लाह पाक जान बुझार तौफिक दान करें अल्लाह पाक रब्बुल आलमीन इरशाद करছেন অন্তরের পবিত্র দেখেন অন্তরে যে শান্তি আছে সাবালক হয়েছেন বিবাহ শাদী করেন আর বিবাহ শাদী হয়নি তো ধৈর্য ধারণ করেন আর যে তদবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেই তদবীর আপনি গ্রহণ করেন দেখবেন যে অন্তরের পবিত্র শান্তি দুনিয়ার শান্তি রয়েছে আর আখিরাতের শান্তি রয়েছে इन्नल्लाह खबीर में मायासना और मानुषरा जा करे से सम्पर्के अल्लाह पाक सूक्ष्म खबर रखें कुल्लिल मोमिनात हे नबी तुम्हें बोले दाओ मोमिन नारीदेरकेओ यागदुजना मिन अबसारिहिन्ना तादेर दृष्टि जेन तारा নত राखे वा याहफाजना फुरूजाहुन्ना और तादेर लज्जा स्थाने तारा सुरक्षा करे दुटोई अर्थ हाँ अंग प्रत्यंगेर कोनो अंश खुलबे ना अपर पुरुषेर सामने और जेनार धारे काछेओ जाबे ना वालायुबदीना जीनताहुन्ना एवं तादेर साजसज्जा जेन प्रकाश ना करे इल्ला मा जाहरा मिनहा तबे जा निजे थेकेई प्रकाश पेये जाए जाहरा फिर लाजिम आजहारा नय जाहरा जाहिर करे दे प्रकाश करे दे बला हयनि जाहरा जेटा निजे थेके प्रकाश हये जाए ताहले बोझा गेल जे जेई अंशटुकु शरीरेर साधारणत ढेके रखा जाए ना अनिच्छाकृत प्रकाश पेये जाए सेई क्षेत्रे आल्लाह अनुमति दिएछेन आर चेहरा कि हाँ अनिच्छाकृत प्रकाश पेये जाए ना प्रकाश करे चेहरा इच्छा करे प्रकाश करे भाई चेहरा ढेके रखा जाबे हाँ इच्छा करे प्रकाश करे सूतरां ए इल्ला मा जाहरा मिना माने चेहरा खोला रखते पारे महिला और हाथ खोला रखते पारे और पा खोला रखते पारे टाकना पर्यन्त ये सब भूल तफसिर ये सब व्याख्या भूल व्याख्या और ये सब फतुआ भूल फतुआ चेहरा एर मध्य शामिल ना जदिओ काजकर्मेर जन्य काजकर्मेर तागिदे हाथेर कब्जी पर्यन्त खोला रखा बा पाये टाकना पर्यन्त खोला रखा सेटा आलादा विषय ताते अत फितना नेई जेई फितना चेहराते रयेछे बरং চেহারাতে যে ফিতনা রয়েছে সেটা পিঠে নেই চেহারাতে যে ফিতনা রয়েছে সেটা চুলে পর্যন্ত নেই ঠিক কি না বলেন তাহলে চেহারাই যদি খোলা থেকে গেল তো সেই সমাজ আবার পর্দাই কোথায় করলো এই জন্য যে সব স্কলাররা ফতোয়া দিয়েছে যদিও অনেকে তাদের মধ্যে হয়তো কোরআন সুন্নাহর অনুসারী কিন্তু তাদের ইজতিহাদে ভুল হয়েছে আল্লাহ পাক তাদের maaf করেন আর কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন প্রত্যেকের কথা নেওয়াও যাবে আর ছাড়তেও হবে যদি ভুল কথা হয় কোরআন হাদিস বিরোধী কথা হয় একমাত্র সাহেব কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দর্শ দিতেন আর বলতেন যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরওয়ালা রাসূলুল্লাহ সব কথা নিতে হবে তার সব কথাই সবটাই নিতে হবে আর আমার কথা মালিকের কথা আবু হানিফা শাফি মায়ের কথা আহমদের কথা বুখারীর কথা আলবানির কথা ইত্যাদি সকলের কথাই ইউখাযু ওয়া ইউরাদ্দু নিতে হবে যদি কোরআন হাদিসের অনুকূলে হয় আর ইউরাদ্দু ছেড়ে দেওয়া আবশ্যক ফরজ যদি কোরআন হাদিস বিরোধী হয় সবচেয়ে বড় ফিতনা চেহারাতে রয়েছে চেহারা যদি খোলা থাকে তো যে কোনো ফিতনা হতে পারে বাকি অংশ খোলার প্রয়োজন করে না চেহারা খোলা থাকলে চোখে চোখ যেতে পারে চার চোখে এক হতে পারে চেহারা খোলা থাকলে মুচকি হাসি হতে পারে চেহারা খোলা থাকলে কথাবার্তা শুরু হতে পারে চেহারা খোলা থাকলে অ্যাপয়েন্টমেন্ট হতে পারে আর তারপরে চেহারা খোলা থাকলে সব কিছু হতে পারে তাহলে জেনার রাস্তা খুলে যাবে সেই জন্য এই চেহারা খোলা জায়েজ নয় এই আয়াতটা মনে রাখবেন হেজাবের ক্ষেত্রে যা নিজে থেকে প্রকাশ পায় আর চেহারা নিজে থেকে প্রকাশ পায় না, সুতরাং চেহারা এর অন্তর্ভুক্ত নয়। আর হিজাব সম্পর্কে মনে রাখবেন সূরা আহজাবের, আমি কয়েক মাস আগে তাফসীর করি, সূরা আহজাবের আয়াত নম্বর 59। ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তুমি বলে দাও, হ্যাঁ হে নবী তুমি বলে, কুল লি আজওয়াজিকা তোমার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা তোমার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন আর মুমিনদের বিবিদেরকেও কি ইউদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন তাদের লম্বা চাদর যেন তারা নিজেদের উপর মাথার উপর থেকে কি করে ঝুলিয়ে নেই, লটকে নেই। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা বলছেন যে সাহাবিয়াতরা মহিলারা কি করতেন, তুবদিনা আইনান ওয়াহিদা একটা চোখ খোলা রাখতেন দেখার জন্য। তখন তার এত পাতলা চিকন কাপড় ছিল না যে সামনে কাপড় লটকিয়ে রাখবে আর দেখতেও পাবে, তা তো সম্ভব ছিল না, যার ফলে একটা চোখ দিয়ে দেখতেন মহিলারা আর রাস্তার কিনারা কিনারা চলতেন, একবার সদর রাস্তা দিয়ে না রাস্তার কিনারা কিনারা চলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইরশাদ করেছেন ইল্লা মা যাহারা মিনহা, তাহলে অলংকার সাজসজ্জা প্রকাশ করবে না, তবে যা নিজে থেকে প্রকাশ পায়। নিজে থেকে তাহলে কি প্রকাশ পায় চিন্তা করে একটু বলুন তো দেখি আপনারা। হাতের ক্ষেত্রেও সতর্কতা, বিশেষ করে যুবতীরা যারা রয়েছে হাত ঢাকার চেষ্টা করবে, অপর পুরুষের সামনে হাত ঢাকার চেষ্টা করবে, কিন্তু অনেকে এই ক্ষেত্রে ছাড় দিয়েছেন। কাজকর্মের যদি তাগিদ থাকে যে কাজকর্মের ক্ষেত্রে হাত মোজা দিয়ে অনেক সময় কাজ করা সম্ভব না, সেটা আলাদা বিষয়। ওপরের কাপড়, প্রথম ওপরের কাপড় ঢাকা সম্ভব না, যেই কাপড়টা উপরে রাখবেন ওটা তো প্রকাশ পাবে। অনেকে কিছুই দেখতে পায় না, ওপর কাটার দিকে তাকিয়ে আছে। সৌদি আরবে চলে, আর যদি আলকাসিম এলাকা হয়, আলকাসিমে দেখেছি ফিলিপিনো কাফের মহিলারও চেহারা ঢেকে মার্কেটে যেতে হয়। এখনও আমি 2 বছর আলকাসিমে ছিলাম, কোনো মহিলার চেহারা দেখা যায়নি, চেহারা দেখা যায়নি, একমাত্র হাসপাতালে গিয়ে দেখা যায় যে কিছু নার্সেরা চেহারা খুলে ডিউটি করে, বাকি বাইরে ওই নার্স কাফেরগুলো আমাদের আলকাসিমের ভাইরা আছেন, ঠিক না বলেন, যারা আলকাসিমে থেকেছেন, ঠিক না ঘটনা, কোনো মহিলাকে চেহারা খুলে দেখতে পাওয়া যায় না। এখনও বোরাই দেয়, বুকাইরিয়া বিভিন্ন শহরগুলো ওনাই যায়। তো মাশাআল্লাহ ওখানে ওলামাদের প্রভাব রয়েছে আর দিনদারিও রয়েছে, তাকওয়া রয়েছে। কোনো মহিলাকে, বিদেশি কাফের হিন্দু মহিলা ও খ্রিস্টান মহিলা ও তারাও চেহারা ঢেকে চলাফেরা করে ওখানে বাইরে। ওপরের কাপড়, ওপরের কাপড় অনেকে কিছু দেখতে পায় না আর মনটা চায় বিবিও নাই, আরে চলো ওই যে বোরখার দিকে তাকাইছে পাগল, হ্যাঁ তো তাকাক, বোরখার দিকে তাকালে কী করবে, সেজন্য মহিলা বাড়ি থেকে বেরোবে না, বাড়ি থেকে প্রয়োজনে বেরোবে, বিনা প্রয়োজনে বেরোবে না বেশি বেশি, হ্যাঁ বেশি বেশি বিনা প্রয়োজনে বেরোবে না। হ্যাঁ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, কাজ না থাকলে বেশি বেশি বেরো না, বাড়িতে অবস্থান করো, আল্লাহর হুকুম এটাও, কিন্তু কাজ থাকলে প্রয়োজন আছে বাইরে বেরোতে পারবে মহিলারা। রাস্তায় চলছে, হঠাৎ করে বাতাসে একটু কাপড়টা একটু উড়ে গেল কোনো জায়গায়, হ্যাঁ আর কাপড় উঠে গেল, সেটা আলাদা কথা। হ্যাঁ কোনো কিছু কাজকর্ম করতে গিয়ে, হ্যাঁ অনিচ্ছাকৃত কোনো অংশ খুলে গেল, হ্যাঁ অনিচ্ছাকৃত এইদিকে বেঁধে আছে, হঠাৎ করে দেখা গেছে পিছন দিক থেকে, অনিচ্ছাকৃত, বেচারি বুঝে না, নিজে থেকে বেরিয়ে গেছে, তো অনিচ্ছাকৃত। রব্বানা লা তুআখিযনা ইন আখতান, ভুল করে দিল অথবা ভুলে গেল, আল্লাহ পাক ধরবেন না, আল্লাহ পাক দুআই শিখিয়েছেন। এই আয়াতে বেশ কিছু আহকাম বিধিবিধান রয়েছে, সেই জন্য বাকি অংশগুলি ইনশাআল্লাহ তাআলা পরে পুরা করব। তবে একটি বিষয় উল্লেখ করেনি, আল্লাহ পাক যেমন পুরুষদেরকে বললেন তোমরা দৃষ্টি নত রাখো, ওই রকম মহিলাদেরকে আল্লাহ পাক কি বলেছেন, দৃষ্টি নত রাখো। তাহলে পুরুষরা কোনো মহিলার দিকে তাকাবে না, এটা তো আমরা জানলাম, মহিলারাও কি ওই রকমই যে কোনো পুরুষের দিকে তাকানো যাবে না, একেবারে সমান সমান? যদি সমান সমান হয় এইরকমই, তাহলে যুক্তি হচ্ছে যে তাহলে পুরুষদেরকে বলা যে তোমরা চেহারা ঢাকো কারণ তোমাদেরকে মহিলারা দেখে নেবে, আল্লাহ কি বলেছেন না, এইরকম না। তাহলে মহিলাদের দিকে যদি পুরুষ ভালো নিয়তেও তাকায় তবুও জায়েজ না। মানুষ তাকায় দুটো দুটো অবস্থায়, একটা হচ্ছে অসৎ নিয়তে, দেখতে ভালো লাগছে একটা মেয়েকে সেজন্য তাকাচ্ছে, আর একটা না, মেয়েটা আমার একেবারে বোনের মতো লাগছে, আরে একেবারে আমার বোনের মতো কাছাকাছি, ভালো নিয়তে তাকাচ্ছে, চলবে নাকি না? দুটোই জায়েজ নয়, দুটোই না জায়েজ। পুরুষের ক্ষেত্রে পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে, অপর মহিলার দিকে, বেগানা মহিলার দিকে। পক্ষান্তরে মহিলার তাকানো দুই রকম, একটা জায়েজ আর একটা জায়েজ নয়। মহিলা যদি কোনো পুরুষের দিকে তাকায় কিন্তু ওই পুরুষকে দেখা উদ্দেশ্য নয়, হ্যাঁ পুরুষকে দেখা উদ্দেশ্য নয়, আর পুরুষের দিকে অসৎ নিয়ত নিয়েও তাকাচ্ছে না, কামভাব নিয়ে তাকাচ্ছে না, তাহলে জায়েজ, বুঝলেন? আর আরেকটা হচ্ছে না, মনের চাহিদার সাথে তাকাচ্ছে, ছেলেটাকে দেখি স্মার্ট লাগে, ছেলেটা পছন্দ, হ্যাঁ ছেলেটা আমার চয়েস, এই নিয়তে যদি তাকায়, হ্যাঁ ওফ এটা আমার স্বামীর চাইতে ভালো, হ্যাঁ যদি এইরকম হয় তাহলে না যাস, তাহলে না যাস। কেন এই ভাগ কেন করলাম, অথচ আল্লাহ পাক একই ভাষায় বলেছেন ইয়াগুযু মিন আবসারিহিন্না, পুরুষরা যেমন ইয়াগুযু মিন আবসারিহিম দৃষ্টি নত রাখবে, মহিলারাও যেন দৃষ্টি নত রাখে। কেন? এই জন্য যে আমাদের কাছে দলিল আছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাবশিদের খেলা দেখিয়েছিলেন মসজিদে, মসজিদের নববীর সামনে হাবশিরা খেলা করছিল ঈদের দিন, আমোদ ফুর্তি করে হাবশিদের দেশের লাঠি খেলা বা অস্ত্র খেলা, তলোয়ার খেলা খেলা খেলছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে কক্ষে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে এখানে মুখটা লাগিয়ে ওই জানালা দিয়ে দেখছিলেন এরকম করে। হ্যাঁ, ওরা দেখছে না পুরুষ লোকেরা, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন। কারাকে দেখছেন? ওই হাবশিদেরকে দেখছেন, হাবশিদের খেলা দেখছেন। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে খেলা দেখা, ওদের রূপ চেহারা দেখা না, খেলা দেখা। কিন্তু তারপরে ওই পুরুষদের উপর নজর পড়ছিল, জায়েজ কি না? জায়েজ না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাবেন দীর্ঘক্ষণ। মা আয়েশা বলছেন যে আমি দেখতে দেখতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলছেন না, আমি দেখি কতটা নবী আমাকে আদর করেন, ভালোবাসেন, দেখতেই আছি। তারপরে যখন আমি বিরক্ত হয়ে গেলাম, আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, তখন নিজেই ছেড়ে দিলাম। দেখা বোঝা গেছে, নিছক দুনিয়াদারি খেলাটা জায়েজ খেলা, অবৈধ খেলা হলে জায়েজ নয়। এখন রান খুলে আছে, হ্যাঁ, যারা খেলোয়াড় খেলছে তারা রান খুলে আছে, তাহলে জায়েজ নয় দেখা। কিন্তু না, লেবাস পোশাক ঠিক আছে, আর লজ্জাস্থান ঢাকা আছে, মানে হাঁটু পর্যন্ত ঢাকা আছে, তাহলে অসুবিধা না, হয়তো খেলা দেখছে। আর বৈধ খেলা যাতে আল্লাহর জিকির থেকে গাফেল না হয়, তো এইরকম খেলা দেখা যদি জায়েজ হয়, তাহলে ইসলামিক আলোচনা যদি কেউ কোনো মহিলা বা মহিলারা যদি পুরুষের কাছ থেকে শোনে, সরাসরি দেখে অথবা টিভির পর্দায় দেখে অথবা সিডিভিসিডিতে দেখে, তো জায়েজ হবে না? হবে না। আরে নিছক দুনিয়ার খেলা যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য দেখা জায়েজ হয়, কারণ লক্ষ্য উদ্দেশ্য পুরুষগুলো দেখা উদ্দেশ্য ছিল না, তাহলে আমাকে দেখা অথবা আমার মতো কোনো সাহেবকে দেখা উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? বক্তব্যটা শোনা, দিন শিখা, তো জায়েজ আছে। সরাসরি দেখতে পারে অথবা ছবিও দেখতে পারে, এটা জায়েজ রয়েছে। কিন্তু মহিলা মহিলা বক্তব্য করছে টিভিতে, মহিলা খবর পড়ছে, আর পুরুষ দেখবেন, জায়েজ? বলছে আমার লক্ষ্য উদ্দেশ্য তো মহিলাকে তাকানো না, আমার উদ্দেশ্য হচ্ছে খবর শোনা। জায়েজ হবে? দুটোই না জায়েজ ওই ক্ষেত্রে, কারণ আল্লাহ বলছেন ইয়াগুযু মিন আবসারিহিম, দৃষ্টিনত করো, চলবে না তোমাদের। ওই ক্ষেত্রে আমাদের কাছে কোনো দলিল নেই যে কোনো মহিলাকে মা, বোন, মা, খালা মনে করে দেখা যাবে, যে এটা আমার খালার মতো লাগে, এটা আমার মায়ের মতো লাগে, এটা আমার বোনের মতো লাগে বলে দেখা যাবে কি? এইরকম কোনো দলিল যেহেতু আমাদের কাছে নেই, সুতরাং পুরুষরা কোনো উদ্দেশ্যেই মহিলাদের দিকে তাকাতে পারবেন না। পক্ষান্তরে মহিলারা পুরুষের দিকে সৎ নিয়তে, ভালো উদ্দেশ্যে তাকাতে পারবে, অসৎ নিয়তে তাকাতে পারবে না। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহিলার দিকে একবার তাকানো যাবে, ওইটা হাদিসের অর্থ বুঝেনি, অথবা বুঝলেও অসৎ নিয়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুতবিউন নাজরাতান নাজরাতা, তোমরা একবারের পরে বারবার তাকাতে থাকিও না। ফাইন্না লাকাল উলা, তোমার জন্য প্রথমটা জায়েজ, ওয়ালাইসাত লাকাল আখিরা, আর দ্বিতীয়বার জায়েজ না। এই হাদিসের অর্থ কি? মানে একবার দেখে এরকম তাকাইতে থাকেন, জায়েজ না। অনিচ্ছাকৃত নজর, এই হাদিসের ব্যাখ্যা আর একটা হাদিস, সোহেলা রাসূলুল্লাহ আন নাযিল ফুজা, আকস্মিক যদি নজর পড়ে যায়, হঠাৎ করে সামনে একটা মহিলা পড়ে গেল, হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছিল না, মহিলা হঠাৎ করে বেরিয়ে গেছে বাইরে, একটু বাড়ির বাইরে, নজরে পড়ে গেল, তাহলে আমারানি আন আসরিফা বাসারি, সাহাবী বলছেন আমাকে বলেন যে তাতেই নজরটা ফিরিয়ে নাও। হঠাৎ করে নজর পড়লে, ওইটা রাস্তা দিয়ে চলছেন, আপনি খেয়াল করেননি, সামনে একটা মহিলা আসছে, তাহলে আপনি নজর ফিরিয়ে নেন। আর বুঝতে পারছেন দূর থেকে যে একটা মহিলা আসছে, তো আপনি তাকাইতে থাকবেন, জায়েজ না। জি, অনিচ্ছাকৃত নজর যদি পড়ে, না বলা হয়েছে, তাহলে সাথে সাথে নজর ফিরিয়ে নিতে, ওইটা হচ্ছে প্রথম নজর, সেটা মুহূর্তের জন্য, হ্যাঁ, 1 সেকেন্ড 2 সেকেন্ড হয়তো নজরটা পড়েছিল, বুঝতে পারছেন, মহিলা নজর ফিরিয়ে নেন। জি, একবার জিজ্ঞাসা করেছেন যে কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয়েছিল, আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক যাদেরকে হেফাজতের তৌফিক দান করেছেন। লজ্জাস্থান হেফাজতের বিষয়টি আল্লাহ পাকের বড় নিয়ামত, অনেকের পদস্খলন ঘটে থাকে যৌবনকালে, আলহামদুলিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা জানাই তফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, জাহিলিয়াতের যুগে আমি জেনার কাছে যাইনি, আর ইসলাম এসে তো যাইনি, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই কথা। তো কমই লোক এরকম আছে যে জাহিলাত মূর্খতার যুগে যৌবনকালে যা ইসলাম আখেরাত বুঝতো না, তখন যে নিজের লজ্জাস্থানে হেফাজত, এটি আল্লাহ পাকের খাস দয়াতেই হেফাজত হয় মানুষের। আর ভালো পরিবেশ পেয়েছে, ভালো পরিবার পেয়েছে, হয়তো পর্দা ছিল বাড়িতে, হয়তো বেঁচে গেছে, আল্লাহ পাকের নিয়ামত এটি। আজকাল ফিতনার যুগে বাঁচা খুব মুশকিল মানুষের, আল্লাহ হেফাজত করেন। তো কি বলছিলেন যে এক লোক জেনায় লিপ্ত হয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করেন, আর তারপরে ওই লোক তওবা করেছে, তওবা করার পরে আবার লিপ্ত হয়েছে, এটা তার তওবার দুর্বলতা আর ইমানের দুর্বলতার কারণে হয়েছে। যদি সত্যিকার অর্থে তওবা করে থাকতো তো এরকম হইতো না। और पर आबार तौबा करेছে যদি এই তওবার উপর অটল থাকতে পারে তাহলে আল্লাহ পাক maaf করবে। হ্যাঁ, আর যদি দেখা যায় যে নাই খেল তামাশা বানিয়েছে বারবার তওবা করছে দুই চার মাস যাচ্ছে আবার পদস্খলন ঘটেছে আবার ওইরকম কাজ করছে তাহলে এ আসলে অন্তর থেকে তওবা করেনি আর আখিরাত সম্পর্কে চিন্তাশীল না জাহান্নামের ভয়ও নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে অন্তরের অবস্থা জানেন, অন্তরের অবস্থা আল্লাহ পাক জানেন। সুতরাং আল্লাহকে আপনার অন্তরের সততা দেখান যে আল্লাহ আমার অন্তরে ইখলাস আছে নিষ্ঠা আছে আমার অন্তরে সিদক আছে সততা আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর এর জন্য আল্লাহ পাকের সামনে কাঁদেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি দোয়া করেন সিজদায় পড়ে পড়ে রাতের অন্ধকারে। এগুলি হচ্ছে ভালো লক্ষণ যে আপনার তওবা আসলে হয়েছে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন।